الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. واتسموا بحبل الله جميعا ولا تفرق. وقال الله سبحانه وتعالى: أطيعوا الله وأطيعوا الرسول ولا تبدلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله من أبى؟ قال: من أتاني دخل الجنة ومن أسأني فقد أبى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের রাত্রি উপেক্ষা করে আমাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আল্লাহুম্মা আমিন। তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তৃতার বিষয় সামাজিক কুসংস্কার, তার মধ্যে পতিত আমাদের ইসলাম অর্থাৎ মুসলিম সমাজ এবং তা থেকে প্রতিকারের উপায়। গতকালকে পাশের গ্রামে আপনারা অনেকেই শুনেছেন প্রোগ্রাম, তারা আবার এখানে উপস্থিত। তো এখন জালসা পাড়ায় পাড়ায় হচ্ছে আর মানুষের ইমানও তত কমছে। আজ থেকে 20 বছর আগে এত জালসা ছিল না, কিন্তু তাহাজ্জুদ পড়নে বালা অনেক ছিল। এখন যত জালসা হচ্ছে তাহাজ্জুদ কমে যাচ্ছে, মানুষের ইমান কমে যাচ্ছে। কথা কি খুব বেশি ভুল বললাম? কথা বলতে হবে আপনাদেরকে। তো যাই হোক, এখন আদায়ের জালসা মানে আরও একটু মুশকিল। মানে ব্যাপারটা এরকম, একটা ভিখারিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে 2+2 কত, 2+2 কত, তো বলছে 4 খানা রুটি। তো বলছে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে 2+2 কত, আপনি বলছেন 4 খানা রুটি, মানে তো বলছে যে কি বলবো, খিদে লেগে আছে তো পেটে, বুঝতে পারেননি, বুঝলে পেটে আমার খিদে লেগে আছে, তো আমি তো রুটির হিসাবই করব। তো আদায়ের জালসা মানেই বক্তা যেই থাক না খালি বালি, সে ডক্টর জাকির নায়েক হোক আর দেলার হোসেন সাইদি, ওসব শোনার দরকার, টাকা উঠবে মাদ্রাসা চলবে, এটা হচ্ছে আসল কাজ। এই এই জালসায় এই আদায়ের কন্ডিশন এমন হয়ে গেছে যে মানুষ আর বক্তৃতা শোনে না, আর কিছু লোক আসে তারা আবার উঠে পালিয়ে যায়। এই যে আদায় শুরু করলো, যদি 22,000 আমার মুখ চিনে নেয়, এখন আমাকে যদি বলে যে অমুক ভাইকে 5,000 টাকা দিতে হবে, তো প্রেস্টিজিয়াস ব্যাপার, তো ও উঠে পালিয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, এইখানে যদি কোনো সিনেমার নায়ক নায়িকা আসতো, তো আপনারা বলেন তো যে এখান থেকে একজন লোক কি বাড়ি যেত, উঠে বাড়ি যেত, এই জায়গাগুলো ফাঁকা থাকতো?
তো এই যে এতগুলো লোক এখানে আসলো প্রোগ্রামে, আবার রিটার্ন চলে গেল, তার মানে দুটো কথা এখানে বুঝাই, হয় তারা জান্নাতে চলে গিয়েছে মানে সার্টিফিকেট পেয়ে গিয়েছে, অথবা দীন ইসলামের প্রতি ভালোবাসা নাই, তাই তো নাকি, দীন ইসলাম শিক্ষার আগ্রহ নাই। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি দীন শিক্ষার উদ্দেশ্যে বাড়ির থেকে বেরোলো, মজলিস পর্যন্ত গেল, পায়ে ধুলো লাগলো, যত ধাপ সে এগুলো যত ধাপ হাঁটলো তত ধাপে আল্লাহ সুবহানাহু তাআলা একটা করে তার মর্যাদা বৃদ্ধি করলো, তত ধাপে একটা করে তার গোনাকে মাফ করা হলো, যত ধাপও ফেললো একটা ধাপও মাটিতে পড়েনি, সব ফেরেশতার ডানার উপরে পড়লো। তাহলে এটা নেকিরই কাজ, তো নেকির কাজ ছেড়ে মানুষ পালিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এরা দিন ধর্ম বুঝে না, না হলে এদের একটা টার্গেট নিয়ে গেছে যে আমি যাবো এখানে এই টাইমে চলে আসব, তারপরে কেউ উঠলো আমার দেখার দরকার নাই। তো যারা আসলো তারা কি কোনো নেকি নিয়ে গেল নাকি গোনা হবে, বুঝেন না আমার কথা। মানুষের অন্তরে হয় একটা নিয়াত, সহিহুল বুখারী হাদিস নম্বর 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত ছাড়া কোনো কাজ হয় না। জনৈক ব্যক্তি হাজির বাড়িতে বিয়ে করেছে, যদিও কাউকে হজ করার পর হাজি বলাটা ঠিক না, জানেন কি, যদিও কাউকে হজ করার পরে হাজি বলাটা ঠিক না, কেন, নামাজ পড়লে তাহলে নামাজি বলা যাবে নাকি তাকে, হজ তো একটা ইবাদত, ওর এখন পাথেও সংগ্রহ হয়ে গেছে, বাড়িতে এক্সট্রা 3 লাখ টাকা আছে, ও যেতে বাধ্য, এটা হচ্ছে ফরজ ইবাদত, যদি না যায় যতদিন যাবে না ততদিন গোনা হবে, 100% গোনা হবে, একবারে কোনো কথাই হবে না, কিন্তু হজ করে এসে এবার যদি বাইচান্স হ্যান্ডবিলে লেখা হয় মোহাম্মদ শাহিনুর রহমান, তো ভাগ্য খারাপ আছে, লিখতে হবে আল হাজ মাওলানা মোহাম্মদ শাহিনুর রহমান। যদি এইটা কেউ মনে করে তো ও যা হজ করেছে টাকাও বাতিল, আমলও বাতিল, ইমানও বাতিল। আমরা যখন সিয়াম পালন করি তা আমাদেরকে যদি এখন কেউ নামে রেখে যায় যে এর নাম হচ্ছে সাইম, রোজাদার ব্যক্তি, এখন একটা ব্যক্তি মসজিদ থেকে বেরোচ্ছে ওনাকে যদি বলেন যে ও নামাজি এদিকে আসো, সে রাখবে না আপনাকে ওয়েলকাম জানাবে, সে ভাবে ও ইয়ার কি মারার জায়গা পাও না, আমি নামাজ পড়ছি আর তুমি আমাকে নামাজি বলে ডাকছো, তুমি যাও না তাই বলে আমাকে যেতে দেবে না, তাহলে একটা হাজিকে হাজি বললে আমার মনে মনে খুশি হয়, আমি হাজি সাহেব, এই মনে মনে খুশি হলেই হজ বাতিল হয়ে যাবে, বুঝছেন আমার কথাটা, হজ আপনি করতে বাধ্য, এখন কিছু করার নাই, 3 লাখ টাকা আছে মানে আপনাকে যেতে হবে মক্কার, হজ করতে হবে, রিটার্ন আসতে হবে, এটা একটা ইবাদত। তাহাজ্জুদ পড়ে কি কেউ বলে বেড়ায় নাকি আজকে তাহাজ্জুদ পড়লাম 2 ঘন্টা ধরে, এটা বলে না। তো জনৈক ব্যক্তি গিয়েছে শ্বশুর বাড়িতে, শ্বশুর হাজি সাহেব, কেন বলছি আপনারা বুঝবেন না তাই বলছি, তো ওই বাড়িতে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই রোজা করে, সিয়াম পালন করে, তো যে ব্যক্তির সাথে বিয়ে হয়েছে ওই বাড়ির মেয়ের, ওই ব্যক্তি জীবনে ওই সিয়াম পালন করেনি, তো সে ওই বাড়িতে গিয়েছে তার স্ত্রীকে বলছে দেখো আমি কিন্তু রোজা টোজা থাকতে পারবো না, ও আমার অভ্যাস নেয় দুপুর হলে আমার খিদে লাগে, তুমি আমাকে ব্যবস্থা করো, তো বলছে বাড়িতে চলো তো আগে 2-10 দিন থাকবে ঈদের আগে শ্বশুর বাড়িতে। তো এখন ভোরে উঠেছে, তার স্ত্রী বলছে তাড়াতাড়ি উঠে ভাত খেয়ে নাও, তো বলছে আমি তোমাকে বললাম না এসব আমি পারবো না রোজা করতে, তুমি ছাড়ে বাবা তুমি ভাত তো খাও, এটা তো পেস্টিদের ব্যাপার হয়ে যাবে, তুমি এই বাড়ির বড় জামাই, আরও তো জামাই রেখেছে, তুমি ভাত খাও। তো বেচারা ভাত খেয়েছে, সাহারি খেয়েছে, সাহারি খাওয়ার পরে দুপুর যখন হয়েছে তো স্ত্রীকে বলছে কিছু ভাতের ব্যবস্থা করো, তো স্ত্রী বলছে এটা হাজি সাহেবের বাড়ি, ভাত ভোরেই রান্না হয়, ভাত সব শেষ হয়ে গিয়েছে, এখন আবার রান্না হবে ঠিক মাগরিবের আগে, আপনি তখন ইফতার করেন, তো বলছে তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে। তারপরে বিপদে থাকার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, মসজিদে আজান হচ্ছে, ওই মুহূর্তে ওই ব্যক্তি ইফতার করছে, বলেন তো ওই ব্যক্তির রোজা হবে কি হবে না, নিয়াত করেছিল, আর এই নিয়াত হলে রোজা হবে। তা আমাদের এখন উদ্দেশ্যটা যে জালসা তলায় লোক নাই, মেলা তলায় লোকের অভাব নাই, তা আমি একটা জিনিস বুঝতে পারি না যে প্রোগ্রাম দিলে মেলা কেন হবে, মেলাটাকে কি আমরা বন্ধ করতে পারি না, যদি মেলাটাকে না বন্ধ করতে পারি তাহলে প্রোগ্রাম দিয়ে পাপ হবে, আমি আপনাকে দলিল দিয়ে দেবো, প্রোগ্রাম দিয়ে পাপ হবে, কি পাপ হবে,
আজকে এখন 10:30টার উপরে বাজছে, এই সময় আপনার বাড়ির আমিনা ঘুমাতো বেডের উপরে শুয়ে শুয়ে, ওর এখন মধ্যরাত্রি। আপনার বাড়ির আব্দুর রহমান ও মধ্যরাত্রিতে ঘুমাতো, আজকে জালসার ব্যবস্থা, ও আব্বা এখানে বসে আছে আর মা মনে হয় কোনো দিকে আছে। এখন আব্দুর রহমান আর ওই আমিনা দেখেন বাসতালায় মেলায় ঘোরাফেরা করছে, তো যতক্ষণ ওরা থাকবে একে অপরের সাথে দেখা করবে, মানে আগে থেকে একটু প্রেম টেম আছে, তো যতক্ষণ মেলায় ঘুরবে তত পাপ হবে, আর যতগুলো পাপ হবে সব পাপ জালসা কমিটির ঘাড়ে আসবে, ওর বাপের ঘাড়ে তো যাবে যাবে, জালসা কমিটির ঘাড়েও আসবে। কেন? ও ব্যবস্থা করে দিয়েছে। দলিল সূরা মায়দা 6:5-2, সন্তানকে জন্ম দিতে গেলে আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো, তুমি সন্তান জন্ম নিলে দুটো কাজ তুমি মাথার মধ্যে রাখবে, এক, সন্তান জন্ম নিলে তার একটা সুন্দর নাম রাখবে, দুই, সন্তানকে তারবিয়ত শিখাবে। এক, সন্তান জন্ম নিলে একটা ভালো নাম রাখতে হবে, মেহবুব মুর্শিদ নাম রাখা চলবে না। মেহবুব মুর্শিদ মানে বুঝেননি আমার কথা, অনেক আছে না নাম রেখে দেয় রাজ্জাক, রাখে কিনা রাজ্জাক, কার নাম তো রাজ্জাক মানে রুজিদাতা ভাই, রাজ্জাক মানে রুজিদাতা। এখন আমি যদি আমার নামকে মেহবুব মুর্শিদ রাখি, কথার কথা, তো মেহবুব মানে কি আর মুর্শিদ মানে কি? গোলাম মুস্তফা নাম রাখে না মানুষ, ও মুস্তফার গোলাম, মুস্তফা মানে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হওয়া যাবে? কার গোলাম আমরা সবাই? সবাই হচ্ছে আল্লাহর গোলাম। এখন প্রশ্ন হলো যে এই যে ছেলে আপনি জন্ম দিলেন, ছেলেকে জন্ম দিলেন, মেয়েকে জন্ম দিলেন, ওই ছেলেটাকে আর ওই মেয়েটাকে কি এইটুকু বলতে পারেননি যে যতক্ষণ বক্তৃতা হবে একদম পাথরের মতো বসে থাকতে পারবে, বসে থাকতে হবে? কথা বলছেন না? এই যে ছেলে মেয়েগুলা ঘোরাঘুরি করছে, বাড়ির বৌমাগুলা ঘোরাঘুরি করছে, ও তো আমি ভাই জলঙ্গি থেকে আনিনি, আমার গাড়ি তো অত তা আটবেও না, তো এই যে ঘোরাফেরা করছে এখনো চোখের সামনেতে, এরা কারা? নিশ্চয়ই খাস্তা লোকের মানুষ, অথবা রামনগরের, অথবা ডিএন ক্লাবের আশপাশের, তাই কি না? তো এরা তো আপনাদেরই সন্তান, তো আপনার সন্তানকে এখন আপনি শিক্ষা দিতে পারেননি, শিক্ষা দেওয়ার দরকার ছিল যে মা তুমি ততক্ষণ এখানে বসে থাকবে যতক্ষণ বক্তৃতা শুনবে চলবে, বক্তৃতা শেষ এবার তুমি বাড়ি চলো আমার সাথে। তাহলে কি মেলায় লোক থাকতো, জালসাটা সাকসেস হতো কিনা? যারা জালসা শুনতে ভালোবাসে, মানতে ভালোবাসে, তারা বসে আছে, বাদ বাকি যাদেরকে পরিবর্তন করার দরকার তারা ওই মেলায় বসে আছে, তো মেলায় তো বসে আছে আছে, ও তো আওয়াজও যাবে না, জেনারেটরের যে অবস্থা, জেনারেটরের যে অবস্থা মেলার ওই পারে তো আওয়াজই যাবে না। তো যারা ঘোরাফেরা করছে ওরা তো জালসা শুনবে না, সকালবেলা উঠে বলবে যে কেমন হলো জালসা, জালসা তো ভালোই হয়েছিল, তো তুমি কি করেছো, তো আমি মেলায় ঘুরে বেড়িয়েছি, ও ফিডব্যাক কিছু পাবে না, তো ও নেকি করতে এসে গুনার কাজ করছে। একটা মৌলভী সাহেব যদি জ্বর দেখায় আর একটা গ্রামের মানুষ যদি জ্বর দেখায়, দুজন কি সমান পাপি না একজন বেশি পাপি? সমান পাপি না, হুজুর জানে জ্বর দেখাওয়া হারাম, কিন্তু ওই যে লোকটা গ্রামের মানুষ ও জানে না বেচারা, না জেনে ও খাচ্ছে, আরে জেনে খাচ্ছে, তো এই ডবল পাপ হবে না? কি আছে ওটা পরে বলছি, কবল তো শুরু করলাম বক্তৃতা। তো ওই যে হাজি সাহেবের বাড়ির ব্যক্তি যেমন রোজা কবুল হয়নি, তেমন আমাদেরকে আমাদের জালসা হয়তো আল্লাহ কবুল করবে না, যদি না আমরা সঠিকভাবে প্রপারভাবে গাইড না করতে পারি। কারণ একটা দিন মানুষ দিন শিখবে, তারপরে মানুষকে দিন শিখতে বাধা দিচ্ছে আজকে সমাজের মানুষ, আছে না? এই মেলাকে তোলার জন্য বহু মানুষ চেষ্টা করে, আর বহু মানুষ বলে যে আমার বাপের মাটিতে বসাবো, তুই কি করবি, বলে কিনা? আমি বহু প্রোগ্রামে গিয়েছি, বলছে ভাই বহু চেষ্টা করলাম মেলা তোলার জন্য, তো বলছে আমার বাপের মাটিতে বসাবো, আসিস, আমরা 7 ভাই, তো লাঠির সাথে কে পারবে রে ভাই? ব্যাপারটা এরকম। তো আমাদের বর্তমান মুসলমান যে পিছিয়ে আছে তার অন্যতম কারণ কি এইটা হতে পারে না যে মানুষ দিন থেকে দূরে আছে? যেমন আমার রেশন কার্ড কোথায় আছে আমি জানি না, আমি কন্ট্রোলে জীবনে যাইনি, আমাকে যদি বলেন যে আমার রেশন কার্ড কী আছে আমি জানি না, তো আমি রেশন তুলি না মানে আমার কি নাম থাকবে? 1 মাস 2 মাস 5 মাস 1-8 বছর দেখবে, তারপর দেখবে তো আসেই না, নাম কেটে দেবে কি না? নাম কাটলে তো রেশন কার্ডে রেশন আলার লাভ, রেশন আলার লাভ মানে বুঝতে পারছেন,
ওর কন্টিনিউ টাকা পয়সা হবে। তো এখন আমার নাম যেহেতু নাই, তাহলে আমি নাম নাই মানে ওইখানে আমার আর অধিকার নাই। তাহলে মুসলমান হয়েছে আমরা, কিন্তু দিন ইসলাম শিখতে রাজি নয়। তো আল্লাহ কি আমাদের নাম কেটে দেননি? খালি আব্দুর রহমান নিয়ে ঘুরে বেড়াচ্ছি, খালি আব্দুর রহমান নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন প্রশ্ন হলো, আমি আবার কথা বললে মানুষ বলে যে খালি আলেমকে গাল দেয়, এর স্বভাব তো। আলেমরাই তো সমাজকে পরিবর্তন করবে। আমি যার বাড়িতে ছিলাম উনি একজন অঙ্কের টিচার, আনাল ভাই, তোনাকে আমি বলছিলাম যে কোনো ছাত্র যদি কমা হয় তাহলে আমার জ্ঞানে মাস্টার মশাই দায়ী 80%। বুঝেননি মনে হয়? মাস্টার মশাই দায়ী 80%। কেন? মাস্টার মশাইকে বুঝাতেই পারছে না, তো বুঝবে কি করে? ওকে দিন ধর্ম বুঝাতেই পারছে না, নাহলে ওই চাচা কি বলে জর্দা হারাম ওর, আমার দাদুর বয়সের লোক, বুঝতে পারেননি মানে উনার হাঁটুর বয়সেরও বয়স আমি না, তার মানে এখনো তাছা বুঝতে পারিনি জর্দা কোন পজিশনে আছে। তাহলে ব্যাপারটা আমাদের এই হয়েছে, ধর্মটা কোথায় আছে দেখেন তো। আমি শিক্ষক, আমি যদি আপনাকে প্রপারলি বুঝাতে না পারি তো দোষটা কি আমার না? এখন নামাজ পড়তে হবে, তাই নিয়ে যদি সুর শায়রি করে কোনো বক্তা বক্তৃতা দেয় কাজ হবে? আরে বাবা, মেরেই তো নামাজে নিয়ে যাওয়া যায় না, তো সুর শায়রি তো চলবে কি? নামাজ মানুষ পড়বে বক্তৃতা শুনে। কেমন বক্তৃতা? এ দেখেন দেখেন শুনেন, বক্তৃতা কাকে বলে? একবারে কান করে শুনবেন, পুরোটা ওই জেনারেটর চলছে নাকি? জেনারেটর পুরোটা চলছে নাকি কারেন্টে চলছে? জেনারেটর আরো দূরে দেওয়ার দরকার ছিল, ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসলো, এসে বলছে, ও আল্লাহ রাসূল, আমি মহাপাপ করে ফেলেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আপনি একটু আপনার রবকে বলেন না, আল্লাহকে বলেন না, যাতে করে আমার পাপটা আল্লাহ ক্ষমা করে দেন। আপনারা তো এটুকু জানেন যে কেউ যদি ভুল করে তারপরে তওবা করে, তওবা করলে আল্লাহ ক্ষমা কি ক্ষমা করে কি করে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এ মহিলা আল্লাহর কাছে তওবা করেছে কিন্তু অন্তরে শান্তি মেটেনি। তাই মূসা আলাইহিস সালাম মানে অন্যতম জলিল কদর নবী, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, ইনি হচ্ছে মূসা আলাইহিস সালাম, এসে বলছে, ও মূসা, আপনি আপনার রবকে একটু বলেন না, আমি বিশাল বড় পাপ করেছি, আমি তওবা করেছি, তো আমার ভয় লাগছে আল্লাহ মনে হয় আমাকে গ্রহণ করবে না, তো একটু আপনি আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ গো এখানে এই মহিলা পাপ করেছে, আমি মূসা বলছি, ওকে ক্ষমা করে দেন। তো নবী বললে ক্ষমা হবে কি হবে না? হবে তো। তো মূসা আলাইহিস সালাম বলছে, ও মহিলা, তুমি কি পাপ করেছো? তো মহিলা বলছে, আমি আমার সতীত্বকে নষ্ট করেছি, অর্থাৎ আমি অন্য জনের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছি, অন্য জনের সঙ্গে শুয়েছি, তার ফলস্বরূপ পেটে একটা সন্তান এসেছে, ওই সন্তানটা যখন আমার পৃথিবীতে আসলো তাকে আমি হত্যা করেছি। পাপটা কি করেছে? এক, জেনা করেছে, দুই, সন্তানের তো দোষ ছিল না, সন্তানটাকে হত্যা করেছে, তো এই দুটো পাপ করেছি, আমি তওবাও করেছি, এখন আপনি আপনার আল্লাহকে বলেন না যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, আমার তওবাটাকে গ্রান্ট করে আপনি বলেন। মহিলা কি করেছে বলেন? জেনা করেছে। জেনা করার শাস্তি কি? আল্লাহ রাসূল বলছে, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, এরা যদি জেনা করে তাহলে এরা যদি ধরা পড়ে যায় তো এত দূর অব্দি পুঁতে দিতে হবে, তারপরে উপরে পাথর মেরে 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 ফেলতে হবে। বুঝেননি মনে হয়? বিয়ে হয়ে গেছে এই পুরুষ, বিয়ে হয়ে গেছে এই নারী, এখন ওকে মাটিতে পুঁতে দিতে হবে গলা পর্যন্ত, তারপরে উপরে পাথর মেরে মেরে ফেলতে হবে, জেনা করলে এই শাস্তি। তো মোটামুটি আমার হিসাবে যা টার্গেট, তাতে 80 জন দুলাভাইকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। বুঝলেন? দুলাভাই মানে শালিকা গিয়ে আদর করবে, আশ্চর্য ব্যাপার। আপনি নাম রেখেছেন ভালো, আমি না, কিন্তু আপনি তরবিয়ত শিখাতে পারেননি, আপনাকে সন্তান দেওয়াই ভুল করে আল্লাহ আপনাকে দিয়েছে, এটা ভুল বলে আমি মনে করি। বুঝতে পারেননি? আপনি তরবিয়ত শেখাতে পারেননি। আরে ও আপনার বাড়িতে গেল, আপনার মেয়ে ওকে দেখবে, আপনার ছোট মেয়েকে কি করে পাঠান যে তোর দুলাভাই এসেছে? আশ্চর্য কাপুরুষ আপনি। বুঝেননি? ওর বোর কি প্যারালাইজ নাকি? ওর বউ যাবে, ও কেন যাবে? আর দুলাভাইয়ের সাথে যদি শালি গল্প করে, তাই তো একদিন আমি এটা লিখেছিলাম ইন্টারনেটে, শোনো
কখনো শালি কখনো বোন হতে পারে না, একটু আড়ালে সুযোগ দিলে বুঝতে পারবে। শালি কখনো বোন হতে পারে না, একটু আড়ালে সুযোগ দিলে বুঝতে পারবে। আর অর্থের অভাব আসলে মানুষের ইমান টেস্ট করা হয়, অর্থের অভাব আসলে মানুষের ইমান টেস্ট করা হয়। তো হাজারো দুলো ভাই ওই দেশে মৃত্যুবরণ করা উচিত, পাথর মেরে মেরে ফেলতে হবে। শালির সাথে গল্প করতে 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 একদিন বড় বনি থাকে, শালিকে নিয়ে চলে যায়, ঘটনা ঘটে না? অরও ঘটে। তো ও যে শিয়ালের কাছে মুরগি বাঁধা দিল, ও তো বিয়াদব লোক, তো শিয়াল তো মুরগির নজরে রাখবে নাকি, এর যে কন্ডিশন। তো যাই হোক, ও মহিলা কি করেছে, অন্যজনের সঙ্গে খারাপ সম্পর্ক করেছে, তার মানে মহিলার একবার মৃত্যুদণ্ড হয়ে গেল, কত বড় পাপ করেছে। দ্বিতীয়, সন্তান হত্যা করেছে। সূরা মাইদা 16 নম্বর 5 8 নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে কেউ যদি একজন নিষ্পাপকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে মেরে ফেললো। পৃথিবীর সবাইকে মারলে যা পাপ হয়, একটা সন্তানকে হত্যা করলে তাই পাপ হয়। যেসব মায়েরা পেটের মধ্যে থেকে সন্তানকে হত্যা করেছেন, কেউ জান্নাতে যাবে না। যেসব মায়েরা পেটের মধ্যে থেকে সন্তানকে হত্যা করেছেন, সারা জীবন কান্নাকাটি করতে হবে, ক্ষমা নিতেই হবে আল্লাহর কাছে। তবে সন্তান সেই দিন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমার অপরাধ কী ছিল, আমি তো দুনিয়ারই আলো দেখিনি, আমাকে পেটের মধ্যে আমার মা মেরে ফেলেছে, আমাকে আমি আমি মানে আমি মরে যেতে বাধ্য হয়েছি, ওষুধের মাধ্যমে, আমাকে মেডিসিনের মাধ্যমে, আরও যন্ত্রপাতির মাধ্যমে আমাকে হত্যা করা হয়েছে। আজকে স্বামীরা বলছে, তিনটে মেয়ে দিয়েছিস, চার নম্বর মেয়ে দিলে তোর ভাগ্যে খারাপ আছে। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে এটা হচ্ছে না পরিবারে? আমার জানা বহু পরিবার আছে, মেয়েটা বাড়ির থেকে বেরোচ্ছে আর বলছে, তুমি যদি মেয়ে নিয়ে ঢুকো বাড়িতে তো এসো না, মুসলমান। এবার ওই কন্যা ছোট্ট ফুটফুটে সন্তানটাকে হত্যা করেছে, এই হত্যা করা মানে কি, গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেললে যা পাপ তাই পাপ হয়েছে। তো কত বড় পাপ করেছে, আসলেই বড় পাপ কিনা? মূসা আলাইহিস সালাম একজন নবী, জলিল কদর নবী, ও ভয় পেয়ে গেছে পাপ শুনে। আর আমরা কিন্তু পাপ শুনে ভয় পাই না। যদি পাপ শুনে মানুষ ভয় পেত, তো কোনো পঞ্চায়েতের প্রধানের বউ বাড়িতে টিকতে পারত না। আরে বাপরে বাপ, যত গম পঞ্চায়েতে আসলো সব খেয়ে ফেললো। তারপরে পঞ্চায়েতের ওই প্রধানের বউ বলছে যে, তুমি ঘুমাও, শান্তিতে ঘুমাও, বিসমিল্লাহ বলে এটা সোরা পড়ে, এ পড়ে, এ করে ঘুমাও, তাই বলছে। তার যোগ ব্যাপার, ওর ভয় নাই। তো এইখানে অবস্থাটা এরকম। এখন মূসা আলাইহিস সালাম ঘাবড়ে গেছে, বলছে, ওরে মহিলা তুমি করেছো কি, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমার মনে হয় আল্লাহ একবার আকাশ থেকে পাথর ফেলবে, আল্লাহ মনে হয় আকাশ থেকে আগুন ফেলে দেবে, আর ওই আগুনে তোমার পাপে আমরাও জ্বলে মরবো। কত বড় পাপ এটা, জেনা করেছে মৃত্যুদণ্ড, সন্তান হত্যা করেছে মৃত্যুদণ্ড, আল্লাহ ক্ষমা করবে না এই মানুষটাকে। এখন বলছে, ও মহিলা তুমি এত বড় পাপ করেছো, আমার মনে হচ্ছে তুমি তো মরবা মরবা, আমাকেও নিয়ে মরবা, আমার সাহাবীদেরকেও নিয়ে মরবা, তুমি তাড়াতাড়ি সরো, আল্লাহ মনে হয় আকাশ থেকে আগুন ফেললো বলে। নবী ঘাবড়িয়ে গিয়েছেন, জিবরাইল আলাইহিসসালাম আকাশ থেকে নেমে আসছেন, আকাশ থেকে নেমে এসে বলছে, মূসা আল্লাহ আমাকে জানতে পাঠিয়েছে তোমার কাছে। আল্লাহ কি জানে না, জানে কি জানে না, আল্লাহ জানে। এখন টেস্ট হচ্ছে, বলছে আল্লাহ আমার কাছে জানতে পাঠিয়েছে। ওই মহিলা কেন কান্নাকাটি করতে করতে যাচ্ছে, ও মহিলা নাকি তৌবাও করেছিল। জিবরাইলকে বলছে, দেখেন আকাশের ফেরেস্তা, অন্যতম ফেরেস্তা, লিডার, ফেরেস্তাদের লিডার, তাকে বলছে, ও জিবরাইল তুমি কি জানো কি পাপ করেছে, এর চেয়ে কি বড় পাপ হয়। জিবরাইল বলছে, আচ্ছা শোনাও। জিবরাইল জানে না, আল্লাহ তো জানিয়ে দিয়েছে, বলছে শোনাও কি পাপ। তো বলছে যে, ও পাপ করেছে, ও জেনা করেছে, আর একটা সন্তান জন্ম দিয়েছে, সন্তানে কোনো পাপ ছিল না, সন্তানটাকে হত্যা করেছে। আচ্ছা জিবরাইল তুমি বলো তো, এর চেয়ে কি বড় পাপে আর কেউ হতে পারে। জিবরাইলকে প্রশ্ন করছে, জিবরাইল বলছে, জি এর চেয়েও বড় পাপি ওই যে ব্যক্তি আজান শোনার পরেও নামাজে যায় না। ভাষা বুঝেছেন, একবার এক নগদ গাইয়া বাংলা ভাষা আপনাকে বোঝালাম আমি। আপনার মেয়েটা প্রকাশ্যে জেনা করে, মেয়েটাকে চুমু খাবেন না মারবেন, মারবেন কিনা? আপনার সামনে একটা কলিজার টুকরা বাচ্চাকে গলা টিপে হত্যা করে ফেললো, ওই লোককে আপনি যদি আপনার ছেলেও হয় তাও জেলখানায় পাঠাবেন কি পাঠাবেন না? আর আপনার ছেলে জেনা করা,
আপনার মেয়ে জেনা করা মহিলার চেয়েও, সন্তান হত্যাকারিনী মহিলার চেয়েও বেশি পাপী, প্রতিদিন ফজরে ঘুমিয়ে থাকে, আপনি একদিনও কিছু বলেননি। এই জন্য তো বলি এরা এতিম, এদের বাপ নাই। যে আমি যে ওর বাপ, যে মিথ্যা কথা, আপনি রাখাল, আপনি রাখাল, আপনাকে কিছু গরু ছাগল দেওয়া আছে আপনি পুষছেন। আপনি বাপ হলে আপনার সাথে সাথে ও মসজিদে যেত। আল্লাহ রসুল বলছেন এত বড় পাপ, আল্লাহ রসুল বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজকে ত্যাগ করে সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি কাফের। আপনার বাড়িতে একটা কাফের ভাত খাবে মানে? ওই মহিলার চেয়েও আপনার মেয়ে পাপি, ওই মহিলার চেয়েও আপনার ছেলে পাপি। এবার দেখি যে কজন আছেন নামাজ ধরবেন কালকে থেকে বলেন ইনশাআল্লাহ। দেখেন আওয়াজ নাই, বক্তৃতা শুনে যদি ফাজলামি করেন আমার কিছু করার নাই, এটা ওই দিকে যাবে, এটা ওই দিকে যাবে। এক একটা আয়াত যদি আপনি বিশ্লেষণ করতেন, আমাদের তো মারামারি নাভির নিচে না নাভির উপরে নিয়ে, আমি না আসতে না জ্বরে নিয়ে মারামারি, কিন্তু আমরা কোরআনের আয়াতকে একটা আয়াতকে বিশ্লেষণ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই শোনো তাদের থাকার জায়গা জাহান্নাম, তারা হুতাবাদা মুখ জাহান্নামে প্রবেশ করবে যারা মানুষকে সামনে অপমান করে। জি, যারা মানুষকে সামনে অপমান করে, যারা মানুষের পেছনে গীবত করে, যারা মানুষকে সামনে অপমান করে, যারা মানুষের পিছনে গীবত করে, আল্লাহ জি জামাও মালা ওয়াদ্দাদা, তাদের জন্য জাহান্নাম যারা নিজের সম্পদ গুনে গুনে রাখে, গুনে গুনে রাখে, গুনে গুনে রাখে। মাদ্রাসার জালসা হলে মাদ্রাসা কমিটি কেন জালসা দিয়ে টাকা আদায় করবে? আল্লাহ যে এই আয়াতের মধ্যেই বলে দিলেন যারা মালকে গুনে 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 প্রতিদিন গুনে গুনে রাখে, গুনে গুনে ব্যাংকে রাখে, তাদের থাকার জায়গা জাহান্নাম। যদি এইটুকু বুঝতেন তাহলে কি মাদ্রাসার উপলক্ষে জালসা করা লাগতো নাকি এমনি টাকাতে ঢের পড়ে যেত? বুঝেন না আমার কথা? আপনি তো কোরআনই বুঝেন না, আপনি তো বুঝেন না, বুঝেন আপনার ইমাম সাহেবও বুঝে না, ব্যাপারটা হয়ে গেছে তাই। আয়াত আমরা বুঝি না, আমরা কম্পিটিশন করব দানের ব্যাপারে, আমরা কম্পিটিশন করব নামাজের ব্যাপারে, আমরা কম্পিটিশন করব সাদকার ব্যাপারে, আমরা কম্পিটিশন করব সিয়ামের ব্যাপারে, নফল সিয়ামের ব্যাপারে। কিন্তু আমাদের কি হয়েছে আজ কম্পিটিশন, যে ওদের দল ভারী হয়ে গেল না রে, এদের দল থেকে এ লোককে টানতে হবে। কিছু কিছু জায়গায় প্রোগ্রাম করতে যায় মনে হয় যে যুদ্ধ করতে গিয়েছি। গত মাসে সম্ভবত এক জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছি, যে গাড়ি থেকে নেমেছি একজন ভাই জড়িয়ে হাত পা চেপে ধরে বলছে শাইনুর ভাই একটা অনুরোধ করবো। তো কি বলছে? গোটা গ্রামের লোক আপনার উপরে খ্যাপা, তবে একটা কথা বলি, একটা প্রশ্ন আপনাকে করা হবে, ওই প্রশ্নের উত্তর আজকে আপনি অন্যভাবে দিবেন। কেন? তা আমাকে বলছে যে আপনাকে প্রশ্ন করা হবে যে আল্লাহর আকার আছে না নাই, আপনি তো কোরআন থেকে দলিল দিবেন, হাদিস থেকে দলিল দিবেন যে আল্লাহর আকার আছে, তো আপনার পা ধরছি আজকের মতন বলবেন আল্লাহর আকার নাই, মুখে দাড়ি কি বলবেন আপনি? হককে যে কিভাবে ঠেকিয়ে রাখছে মানুষ, খুব ঠেকিয়ে রাখছে। আজকে এখানে আপনি দশটা বক্তা ডাকতেন, দশটা বক্তা কোরআন হাদিস বলার দরকার নাই, একবারে নগদ কিচ্ছা কাহিনী বলে যেত, ছেলেরা বলবে দারুণ করলো, মেয়েরা বলবে মাশাআল্লাহ কি বক্তৃতা, এত সুন্দর বক্তৃতা বলে চলে গেল। এখন যখন আমি মেয়েদেরকে আসছি, মেয়েদের ব্যাপারে যাবো আমি এদিকে, বা ছেলেদের ব্যাপারে যেগুলো কঠোরভাবে আল্লাহ সুবহানাহু নিষেধ করেছে ওই ব্যাপারে বললে বলবে এ বক্তা এভাবে কথা বলে, আমার বাড়িতে বন্ধন আছে, আমাকে এই দেখতে পেলো এইভাবে কথা বলে। জি না, আপনার কষ্ট হবে। দীন ইসলাম মানতে গেলে দুনিয়াকে বিক্রি করে দিতে হবে আল্লাহর কাছে, আর এই দুনিয়াকে বিক্রি করে দিলে তবে আপনি জান্নাত পাবেন। বুঝেননি? দুনিয়াকে বিক্রি করতে হবে আপনাকে, আর এই দুনিয়াকে বিক্রি করার জন্য আলেমদের বক্তৃতা শুনতে হবে, আর আলেমদেরকেও যাচাই করতে হবে। এখন প্রশ্ন হলো, ওই যে বলছিলাম যে জালসার সময় এখন লাভ হচ্ছে তিন চার শ্রেণীর লোকের, এক মাইক ম্যানের, দুই প্যান্ডেল ম্যানের, তিন লাইট তৌরাই দিচ্ছে, চার ওই তিন মেলার খেলা যারা বসাচ্ছে, আর চার হচ্ছে বক্তাদের। সবচেয়ে বেশি লাভ বর্তমান সমাজে বক্তাদের, এক একজন বক্তা 20-30 লাখ করে টাকা ইনকাম করছে এই সিজনে। যে টাকাগুলো দিচ্ছেন ওগুলো কারা দিচ্ছে? সরকার। কারা? আপনারা দিচ্ছেন না? কত কষ্ট করে
টাকাটাকে বের করে দিচ্ছেন আল্লাহর ওয়াস্তে। কেন? আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা দান খয়রাত করে আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না তার নিচে থাকবে, এই কথা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেছেন আল্লাহ রাসূল আমাদেরকে জানাচ্ছেন কি, দান যদি আপনি করেন, জালসা যদি দান করেন, জালসা কমিটিকে যদি সাহায্য করেন, তাহলে কি হবে, আরশের নিচে যে একটা ছায়া থাকবে, যেদিন সূর্য থাকবে মাথার উপরে, ওই দিন আপনি ওইখানে স্থান পাবেন যেদিন কোনো আলো থাকবে না, যেদিন কোনো আপনার ছায়া থাকবে না, ওই ছায়া মানে নিচে আপনি স্থান পাবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তাই তো? আপনারা তাই ভেবে দান করছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বলেছেন, কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে, পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান সামনের দিকে এগোতে পারবে না। তার একটা প্রশ্ন হলো, কোথা থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো, কোথা থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো। বক্তা শুরু থেকে শেষ পর্যন্ত সুর করে একবার মাতিয়ে দিলেন গো, সুর করে কবরে ওয়াজ করলেন, আর অনেক বড় বড় লম্বা লম্বা কাহিনী বানিয়ে বলে গেলেন, কোরআনের আয়াত পড়লেন না, হাদিস বললেন না। এই বক্তাকে যদি আপনি কন্ট্যাক্ট করে বক্তৃতা দিতে টাকা আনেন, আর আপনি যে দান করেছেন ওই দানের টাকা থেকে ওকে যদি 20,000 টাকা দেওয়া হয়, তো আপনি পাপি। কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তরে আপনি আটকে যাবেন। বুঝেননি কথা আমার? বুঝেননি কথা? ভেবে চিনতে দেখে শুনে দিতে হবে। টাকা তো আমি কোথায় দিচ্ছি, তাই তো বলি। বর্তমান প্রেক্ষাপটের বক্তারা বলছে 52,000 টাকা নিব, আসে না নয় বক্তা। কালকে শিয়ালমারিতে প্রোগ্রাম করেছি, আজকে এক ভাই মেসেজ করেছে, বলছে ভাই কি বক্তৃতা দিলেন গো। তা আমি শুনছি, উনি ভয়েস করেছেন, আমার কাছে আছে। তো বলছে যে মৌলভীরাই তো বিড়ি সিগারেট গুল সবই খায়, তো আপনি যে বক্তা দিলেন কালকে পর থেকে তো আর খাবো না, আমরা ছেড়ে দিলাম। তো মৌলভীদেরকে ছাড়াবে কি? দুঃখে বলেছে, কি করবে বলেনি দুঃখে? ও কী করবে, ওর উপায় নাই। যখন মানুষ আমাকে বলে একটা কথা যে আলেমদের কি তো বিশ্বাস করতে হবে, আলেম ছাড়া যে আমাদের রাস্তা নাই, আলেম ছাড়া আমরা দিন কি করে বুঝবো, তো আল্লাহ রসুল যে বলছে যে জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে, জাহান্নামে যে শুরুতে ঢুকবে সেই যে আলেম প্রথমে, হাদিস বুখারীর একটু বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সর্বপ্রথম যে ব্যক্তিকে ডাকা হবে সে একজন শহীদ, তাকে ডেকে বলা হবে এই শোনো, তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামতকে তুমি স্মরণ করো। আল্লাহ রাসূল বলছে সেই ব্যক্তি সব স্মরণ করবে, স্মরণ করার পরে আল্লাহ বলবে তুমি আমার জন্য কি করেছো, সেই ব্যক্তি বলবে আল্লাহ গো তোমার জন্য একটা কাজ করেছি, কি? তোমার রাস্তায় জীবন দিয়েছি। আল্লাহ বলবে ইউ আর দ্য লায়ার, তুমি মিথ্যাবাদী, তুমি আমার জন্য জীবন দাওনি, বরং তুমি জীবন দিয়েছো এই জন্য যেন মানুষ আমাকে বীর বলে। বুঝতে পারেনি? মানুষ আমাকে শহীদ বলে, মানুষ আমাকে ভালো যোদ্ধা বলে। তাই এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ও ফেরেশতা মণ্ডলী, একে উল্টিয়ে এভাবে আছে, হামাগুড়ি দিয়ে টেনে ওকে জাহান্নামে ফেলা হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়ার প্রথম মানুষটা কি, একজন আলেমকে ডাকা হবে, আলেমকে আল্লাহ বলবে তোমাকে আমি এই ব্রেন দিয়েছিলাম, সুললিত কণ্ঠ দিয়েছিলাম কোরআনুল করিম তেলাওয়াত করার জন্য, ভালো একটা ব্রেন দিয়েছিলাম হাদিস চর্চা করার জন্য, তুমি কি করেছো। সেই ব্যক্তি তার নিয়ামতকে স্মরণ করবে, স্মরণ করার পর সেদিন বলবে আল্লাহ আমি তোমার দিনের জন্য মানুষকে দাওয়াত দিয়ে বেরিয়েছি, তোমার দিনের জন্য জালসা করেছি, তোমার দিনের প্রসার প্রচার করেছি। আল্লাহ বলবে যে ইউ আর দ্য লায়ার, তুমিও মিথ্যা, তুমি এই জন্য করনি, তুমি এই জন্য করেছো যাতে করে তোমাকে মানুষ বলে বিশাল বড় বক্তা। তাহলে যে বক্তা দিয়ে জাহান্নাম উদ্বোধন হচ্ছে, আমি না বুখারীর হাদিস, কি হবে? খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। আপনি যত জানবেন তত আপনাকে আমল করতে হবে। তাই বল কি জানবেন না? জি, জানতে আপনি বাধ্য, জানতে আপনি বাধ্য। আজকে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটের বক্তা, আমি এই কথা বলতে গেলে আপনার খারাপ লাগবে, তবে আমি এই কথা সত্য বলে যাই যে 98 জন আলেমি চোর, 98 জন আলেমি মিথ্যাবাদী। তবে বলছি না আপনি মাওলানা সাহেব রাগ করিয়ে না, যদি কেউ থাকেন মৌলভী মাওলানা রাগ করেন, আপনাকে বলি না, আমি বলছি 98% হতে পারে না আপনি, তবে আপনি না মনে হয়। কেন, কি কারণে?
তাহলে আমাকে আজ বুঝে দিতে হবে, আমি বুঝতে পারিনি, এই আয়াতটা বুঝে দেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। বক্তাকে ফোন করা হলো যে হুজুর, উত্তর দিনাজপুরে গিয়েছি, খুব নাম করা বক্তা, আপনারা সবাই চিনেন, আমি নাম বলবো না। তা আমি গিয়ে দেখছি বক্তা আসেনি, তো আমাকে বলছে ভাই আপনি আসলেন, ওনার জি হ্যাঁ, 308 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে গিয়েছি। তো আমাকে বলছে যে আমাদের জালসার প্রধান বক্তা উনি ছিলেন, তো উনি আসবেন না, আসেননি। তো কেন? তো বলছে উনি 13,000 টাকা চেয়েছিলেন। তো আমরা বলেছি হুজুর একটু কম নেন, তো বলছে 50 পয়সা কম দিলে যাব না। তার মানে আমি আবার ভাবলাম যে ভাই তো ঠিকই বলেছে মনে হয়, বক্তার হয়তো 12,000 টাকা যে জালসা কিনা ছিল, তো 13,000 না বেশলে তো লস লাগবে, লস কেন লাগাবেন? তো বলছে আপনার সাথে টুকটাক যোগাযোগ রাখি, ফেসবুকে কানেকশন আছে। তো এখন বক্তাকে প্রশ্ন করলাম, উনি চেয়েছিলেন 10,000 টাকা অ্যাকাউন্টে আর 3,000 টাকা স্টেজে। এখন ওই লোক বলছে হুজুর আপনি যদি মারা যান টাকাটা নিয়ে, আপনারা চিনেন ওই বক্তা, আমি বলছি না নাম, বলছে যে আপনি যদি টাকাটা 10,000 ধরে নিয়ে নিলেন অ্যাকাউন্টে 10 দিন আগে 20 দিন আগে, এখন আপনি মারা গেলেন তো কি হবে? তো বক্তার উত্তর দেখেন, বক্তাদের কাছে সব প্রশ্নের উত্তর পাবেন। কিছু কিছু বক্তা আবু জেহেলের চেয়েও খারাপ, সব উত্তর পাবেন, যা প্রশ্ন করবেন সব পাবেন। অথচ মালিক রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, 10 লক্ষ 20 লক্ষ হাদিসের হাফেজ, তাকে প্রশ্ন করা হলে বলতো আমি তো জানি না গো সব। আর আমাদের আলেমের কাছে যে কোনো প্রশ্ন করবেন সব উত্তর রেডি, ও না জানলেও ফতোয়া দিবে। তো সেই বক্তাটা উত্তর দিয়েছে, আমি যদি মরে যাই আমার লাশ স্টেজ পর্যন্ত যাবে, মানুষকে লাশটা দেখিয়ে আমার যা লাশটা যে নিয়ে যাবে সে আপনাকে 10,000 টাকা দিয়ে ঘুরে আসবে, ভাড়াটা মন খেলে দিয়েন না, হেনে দিয়েন না। হাসছেন আপনারা? ইন্নালিল্লাহ। এরকম বক্তার বর্তমানে বাজেট বেশি, তাদের মানে বক্তৃতার বাজার গরম, ঠিক বলছি না? এখন আপনার মাথার মধ্যে একটা প্রশ্ন, বক্তার উপরে দরদ আপনার আছেই তো, বক্তার সংসার কি করে চলবে? বক্তার সংসার কি করে চলবে? তাহলে আমাকে হাদিস দেখাতে হবে যে বক্তা হলে আর অন্য কাজ করা যাবে না, বুঝতে পারেনি? আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট হওয়ার পরের দিনে মাথায় যদি কাপড়ের গাঁটি নিয়ে বেঁচতে যেতে পারেন, আবু বকর অর্ধ পৃথিবীর একজন শাসক, মক্কা মদিনা গোটা সৌদি আরব মুসলিম জাহানের প্রধানমন্ত্রী, তাকে মাথায় কাপড়ের বোঝা নিয়ে ব্যবসা করতে যেতে হতে পারে, আর বক্তার ব্যবসা করা লাগে না? বুঝেননি কথা আমার? তাহলে আজকে তারা ইসলামকে বিক্রি করছে। কাকে একজন বলেছিলাম, সে রেগে গিয়েছিল, এই কথা বলতে গেলে আমার দোষ হয়ে যায়, আমাকে বলছে মাওলানা সাহেব শাহিনুর রহমান বলছেন, বলে জি হ্যাঁ, তো বলছে এত তারিখে ফাঁকা আছে? তা বললাম কোথা থেকে বলছে? তো বিহার থেকে বলছি। তা বললাম যে কি বিষয়ে জালসা বলেন তো? তো বলছে শুনবো, শুনানি জালসা, মানে তাবলি এ না আর কি, মানে আদায় জালসা না। তা বললাম যে ঠিক আছে, ডেট তো ফাঁকা আছে। তা আমাকে বলছে আপনার রেট কত? তা আমি যে কথা বলেছিলাম শিক্ষিত মানুষের কষ্ট লাগবে, তা বললাম ভাই রেট মানে আপনি তো ভুল জায়গায় ফোন করেছেন গো, আমি তো বেশা না যে আমার রেট জিজ্ঞাসা করবেন। এ দুঃখিত ভাই, আপনি মানে ডোমকল সোনা কাছিতে ফোন করেছিলেন, প্লিজ কাইন্ডলি আপনি ফোনটা রিটার্ন করেন, এরা মানুষ বলছে। আপনার রেট কত? রেট দিয়ে বক্তা যদি বক্তৃতা করে বেড়াই, তাহলে কি ওই কোরআনের আয়াতের আওতায় আসছে না? আল্লাহ বলছেন ওয়া তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। এটা আলিপের দাম কি গোটা পৃথিবী বিক্রি করলে হবে? এই বক্তা যে 52,000 নিচ্ছে, 30,000 নিচ্ছে, 32,000 নিচ্ছে, যার গান শুনে ইন্টারনেট পাগল ভাইরাল হয়ে গেছে, আরে বাপরে বাপ, এমন কোন গান নাই যে জানে না, এমন একটা হুজুর খুব ফেমাস হয়েছে। তো ওনার সাথে আমি জলপাইগুড়িতে প্রোগ্রাম করতে গেলাম, তো ওনাকে 30,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল, 31,000 টাকা দিচ্ছে, 31,000 টাকা নিয়ে বলছে যে আমার কন্ট্যাক্ট বাংলাদেশ এখন ভোট, তো তাই আমি এখানে এসেছি, নাহলে ইন্ডিয়া জালখা দিব না, ইন্ডিয়ায় আমার আরও কন্ট্যাক্ট আছে, 70,000 টাকা কন্ট্যাক্ট, 70,000 টাকা কন্ট্যাক্ট। তো ভাইয়ের বিনা পুঁজির ব্যবসা কেউ ছাড়ে গো, পীর মুরিদি ব্যবসা কেউ ছাড়বে না। কেন? বিনা
পুঁজিতে ইনকাম করছে, খালি ঘুমায় ওখানকার লোক খাদেম, আর এক শ্বাসে মানুষ টাকা ফেলে যায়। তো সকালে হলে ইনকাম, সকাল হলে ইনকাম। তো বক্তারা এ লাইন ছাড়বে না কেন? বহু টাকা আছে এ লাইনে, আছে কি নাই? বহু টাকা আছে। আর এ কথা বলতে গেলে এই লোকটা খালি আলেমদেরই বদনাম করে। তো আমি বদনাম করি না, আল্লাহ রসুল বদনাম করে। একটু শুনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে, জিব্রাইল আর মিকাইল আমার কাছে আসলো, একজন আমার ডান হাত ধরলো, একজন আমার বাম হাত ধরলো, আমাকে আকাশের দিকে নিয়ে গেল, এক জায়গায় ঝপ করে নামিয়ে দিল। আমি নেমে দেখছি অনেক বড় বড় মানুষ নিজের ঠোঁটগুলাকে ধরছে আর আগুনের কাঁচি দিয়ে কাটছে। আমি বললাম, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলছে, আল্লাহ রসুল, এরা হচ্ছে দুনিয়ার বক্তারা। কবরে এই শাস্তি, তো কিয়ামতের মাঠে কি হবে ভাবেন একবার। মুসনাদ আহমদ 21,621 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন যে আমি এক শ্রেণীর আলেমকে, আমি এক শ্রেণীর মানুষকে এত বেশি ভয় পাই, দাজ্জালকে অত বেশি ভয় পাই না। তারা কারা? দুনিয়াবি আলেম। আল্লাহ রসুল বলছে, আমি মেরাজে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি এক শ্রেণীর মানুষ নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে আর চারিদিকে গরু যেমন করে মলন মারে ওইভাবে ঘুরছে। আমি বললাম, ও জিব্রাইল, এরা কারা গো? তো জিব্রাইল বলছে, আল্লাহ রসুল, এরা হচ্ছে দুনিয়ার বক্তারা। আমি কি করবো? আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছে, ভালো মানুষ হতে হবে। খালি ফেতনা নিয়ে বসে থাকলে হবে না, ভালো মানুষ হতে গেলে কোরআনকে মেনে নিতে হবে, সহি হাদিসকে মেনে নিতে হবে। আর একটা কথা শুনে রাখুন, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, এটা আমার কথা। প্রকৃত মুসলমান কখনোই বড়লোক হতে পারে না, প্রকৃত মুসলমান কখনোই বড়লোক হতে পারে না, ইম্পসিবল। সে আল্লাহ রাস্তায় দান করতে 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 বিক্রি করে দেবে এই দুনিয়া, ও পেয়ে যাবে জান্নাত। মনে রাখেন যে সম্পদকে গুনে গুনে রাখছেন, কাফুনের কিন্তু পকেট নাই, কাফুনের পকেট নাই। সাহাবিদের টাকা পয়সা ছিল না, আল্লাহ রসুল যখন দীন ইসলাম প্রচার করলো সাহাবিরা দান করতে করতে নিঃস্ব হয়ে গেল। সাহাবিরাই তো আগে জান্নাতে যাবে, আপনি আমি যাবো নাকি? আপনার আমার কত চিন্তা। খন্দকের যুদ্ধের প্রস্তুতি চলছে, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবিরা বললেন, আল্লাহ রসুল, আমরা এই যে খানা খন্দক পরীক্ষা খনন করছি, এই পরীক্ষার মধ্যে একটা বড় পাথর পড়েছে, আপনি আসুন, পাথরটাকে আমরা ভাঙতে পারছি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, আল্লাহ রসুল হাতের উপরে গাইতি নিয়ে নিলেন, কোদালের মতো একটা জিনিস গাইতি নিয়ে নিলেন, গাইতিটাকে তুলে আল্লাহ আকবার বলে যখন মারলেন, সাহাবীরা বলছেন যে আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করে দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা রয়েছে। আল্লাহ রসুল বেশ কদিন খাননি, খাওয়া দাওয়া করেননি। জাবের রাদিয়াল্লাহু তাআলা এটাকে লক্ষ্য করলেন, সাহাবীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, জাবের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে, ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর আমি দেখলাম, হয়তো আল্লাহ রসুল কয়েকদিন মনে হয় খাবার জুটেনি আল্লাহ রসুলের, আমাদের বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? তখন তার স্ত্রী বলছে, শুনে নাও, বাড়িতে 100-150 মতো আটা আছে আর একটা ছোট ছাগলের বাচ্চা আছে। জাবের বলছে, এই নাও ছাগলের বাচ্চা জবাই করে দিলাম, আটা দিয়ে রুটি প্রস্তুত করো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনছি, আমার কষ্ট হচ্ছে, আল্লাহ রসুল না খেয়ে আছেন, যুদ্ধের পরীক্ষা খননের কাজের দায়িত্বে আছেন আল্লাহ রসুল। জাবের স্ত্রী বলছেন, তুমি শুনে রাখো, খবরদার জন্য সবাইকে জোরে জোরে চিৎকার করে বলো না, কারণ 1.5 কেজি আটার রুটি তো তুমি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবে, কখানা রুটি হবে? 5-6 খানা রুটি হবে বা 7 খানা রুটি হবে, তোমাদের দুজনেরই তো হবে না। শুনো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কানে কানে বলবে যে আল্লাহ রসুল আমার বাড়িতে একটু দাওয়াত নেন, পেটে পাথর বেঁধে আছে। এই জামানায় কোনো ব্যক্তি পাথর বেঁধে রাখে? যদি আল্লাহ রসুল পাথর বেঁধে সাহাবিদেরকে কাজ করাতে পারে, আরও সাহাবিরাও পাথর বেঁধে রাখতো। এখন বর্তমান সময়ে যদি বলা হয় যে চলেন এই প্রোগ্রাম করবো, প্যান্ডেলের পেছনে একটু খেটে দেন, তো ও আর বাড়ির থেকে লড়বে না, ঠিক না? নদিয়ায় তো আবার খেতে না দিলে প্রোগ্রাম শুনতে যায় না মানুষ, এরকম কন্ডিশন। গিয়ে চুপচাপ করে জাবের বলছে, আল্লাহ রসুল, সামান্য কিছু খাবারের আয়োজন করেছি, তো দয়া করে আপনি একটু আমার সাথে আসবেন। গাইতিটাকে ফেলে দিয়ে বলছে, ও সাহাবিরা, জাবেরের বাড়িতে নিমন্ত্রণ। জাবেরের তো মাথা খারাপ, আল্লাহ রসুল কিছু তো বলাও যায় না।
আরে আসে আমার এক দেড়শের আটার রুটি, আর ছোট একটা ছাগলের বাচ্চা আসতে তো কথা তিনজনারই হবে না, ও 1700 সাহাবিকে নিয়ে চলে গেল, প্রায় 1700-1800 সাহাবি। ও জাবেরের বাড়ির দিকে যাচ্ছে, জাবের আগে আগে দৌড়াচ্ছে, বউকে খবর দিই কী করবো, আমার তো ক্যাপাসিটি নয়, ব্যাংক ব্যালেন্সও নাই, করবো কি। গিয়ে বলছে এটা অঘটন ঘটে গিয়েছে, কি তো বলছে আল্লাহ রসুল 1700 সাহাবিকে নিয়ে আসছে। তখন জাবের বল, জাবের স্ত্রী বলছে তোমাকে বললাম না যে কানে কানে বলবা, তো বলছে আল্লাহর কসম করে বলছি যারাতে আমার আত্মা, তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি কানে কানে বলেছি, আল্লাহ রসুল সবাইকে নিমন্ত্রণ করো, তা আমি কী করবো। চলে খেয়েছে সাহাবিরা, চলে খেয়েছেন, জাবের খুব টেনশনে কী করা যায়। আরে ভাই একজন দুজন নাকি, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। তো আল্লাহ রসুল বলছে জাবের ঘটনা আমি বুঝি, তোমার স্ত্রীকে বলো রুটি তৈরি করতে, পারলে আরও কিছু রুটি প্রস্তুতকারিণীকে ডাকো, আর ওই গোস্তের হাড়ি থেকে গোস্ত ফুটবে সে অবস্থায় তুলে তুলে তুমি পরিবেশন করো, প্রায় 1700-1800 সাহাবি খেলো, তারপরে যা রুটি যা গোস্ত তাই থাকলো। সুবহানাল্লাহ বলা যাবে একবার? যাকে আল্লাহ ভালোবাসে তার টেনশনের ব্যাপার কি? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, রুজি তো আকাশ থেকে আসে, অবশ্যই আপনি রুজি পাবেন, তবে আপনাকে বিশ্বাস করতে হবে। জাবের মন খারাপ করে বসে আছে, খুব চিন্তা, চোখে পানি ছল 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 করছে। তো উনি বসে আছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাবের দিকে তাকিয়ে বলছে কি ব্যাপার জাবের, তুমি চিন্তিত, তুমি কষ্টের মধ্যে আছো? আল্লাহ রাসূল খুব টেনশনে আছে। তো কিসের টেনশন? দেখেন আল্লাহ ভালোবাসা, দেখেন আমি ভালোবাসা দেখাচ্ছি। তো বলছে আমার আব্বা মারা গেলেন, আমার অনেক ছোট ছোট ভাই বোন, সবারই দায়িত্ব আমার উপরে, অনেক ঋণ আমার আব্বা করে গিয়েছিলেন, তো আমি ঋণ শোধ করতে করতে আল্লাহ রাসূল শেষ হয়ে গেছে, আমি একদম মানে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আমার ভালো লাগছে না, যেন আমার চোখ বুঝে আসছে, আমি কত আর এরকম করব। ও তাই, তোমার আব্বা অনেক ঋণ রেখে গিয়েছে, সুসন্তানতা রেখে গিয়েছে, যে তুমি তার জন্য দুঃখ করছো? বলে জি আল্লাহ রসুল আমি তার জন্য দুঃখ করছি। তো বলছে যে তোমার আব্বার জন্য, তোমার জন্য একটা সুসংবাদ আছে, জাবেরকে বলছে। তো জাবের হাসছে, মানে আয়রনিক্যালি বলা হয় ইংরেজিতে, মানে ঠাট্টার হাসি, বলছে আমি তো জেনাই মানে দেনাই জর্জরিত, টাকা পয়সা যে কত লোক পাবে, ছোট ছোট ভাই বোনদেরকে মানুষ করতে গিয়ে নাজেহাল, আমার আবার সুসংবাদ? তো বলছে জি তোমার একটা সুসংবাদ আছে। কি জাবের? তোমার আব্বার সাথে আল্লাহ দেখা করেছেন। তোমার আল্লাহ বলবেন না, তোমার আব্বার সাথে আল্লাহ দেখা করেছেন। জাবের থোয়া হয়ে গেছে, আল্লাহ আকবার, বলেন কি আমার আব্বার সাথে আল্লাহ দেখা করেছেন মানে? তো বলছে আমার আব্বা আল্লাহকে কি বলল? আমার আব্বার সাথে যে দেখা হলো, আল্লাহ জাবেরের আব্বার সাথে দেখা করেছে, জাবের আল্লাহর সাথে না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, দুনিয়ার দায়িত্ব পালন করেন, আল্লাহ আপনার কাছে আসবে, কত বড় সৌভাগ্য তার। তো যাই হোক, এটা হচ্ছে জাবেরের আব্বা। তো জাবেরের আব্বা যেমন, জাবেরও তেমন। এখন যে ছেলেগুলা ঘুরছে ওর বাপও যেরকম, ওরাও যেরকম, যে মেয়েগুলা ঘুরছে ওর বাপও যেরকম, মাও যেরকম, ওরাও যেরকম, কিছু করার নেই। তো এখন যুদ্ধে যাচ্ছে জাবের, দেখা ঘোড়া, তো খুব মনমরা অবস্থায় ঘোড়াতে চড়ে পেছনে যাচ্ছে, সবারই পেছনে। তো বলছে আল্লাহ রাসূল বলছে কী ব্যাপার জাবের, সবারই ঘোড়া এগিয়ে যায়, তোমার ঘোড়া চলে না, ব্যাপার কি? বলছে আল্লাহ রাসূল ঘোড়াটা যে বুড়ো হয়ে গেছে, এত চলে না, সরি উঠ, উঠটা যে বুড়ো হয়ে গেছে, এত চলে না। আল্লাহ রাসূল বলছে কই দেখি তোমার উঠ, এবারে উঠের উপরে একটা বাড়ি মেরেছে। জাবের বলছে এমন জোরে ঘোড়া ছুটালাম, সবারই আগে গেলাম। সুবহানাল্লাহ, বেহামদি, এ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যখন মদিনার ওই পাশে চলে গেলাম, আল্লাহ রসুল গিয়ে বলছে জাবের ঘোড়াটা বিক্রি করো না আমার কাছে। আল্লাহ রসুল বলছে উটটা বিক্রি করো না? তো বলছে আল্লাহ রসুল আপনি উটটা বিক্রি করবো না, আপনাকে এমনি দিছি নেন। তা আল্লাহ রসুল বলছে না, টাকা নিলে নিবো না, নিবো না। এবার বিপদে পড়ে গেছে বাচ্চারা। আল্লাহ রসুল চাইলো আবার বলছে টাকা নিব, ভালোবাসা দেখেন। তখন আল্লাহ রসুল এর এই কথাই জাবের রাজি হয়ে গেল,
মোহাম্মদ কিছু দিরহাম তাকে এনে দিল। এবার মোহাম্মদ সাল্লাম উটটাকে নিয়ে চলে যাচ্ছে, জাবের মিসকি মিসকি হাসতে চলে যাচ্ছে যে বুড়ো ঘোড়া বুড়ো উটকে বিক্রি করে দিয়েছি। ও আল্লাহ রসুল সামলাক্কা, এবার চট করে আল্লাহ রসুল বলছে জাবের, জাবের বলছে যা তোমায় ঘুরিয়ে দিবে, টাকাটা তো লস হয়ে গেল মনে হয়, ঘুরিয়ে দিবে মনে হয় মোহাম্মদ সাল্লাম। ও তো আল্লাহ রসুল তো জানে, কেউ জানুক না জানুক, যে আমার উট চলতে পারে না, আল্লাহ রসুলের মাধ্যমে চলেছে, ওটা মজে যা বলছে জাবের এদিকে এসো। জি আল্লাহ রসুল, আল্লাহ রসুলের কাছে জাবের চলে গেল রাজিয়াল্লাহু আনহু, গিয়ে বলছে যে আল্লাহ রসুল বলছে এক কাজ করো তোমার উট তুমি নিয়ে নাও। জাবের বলছে আল্লাহ রসুল নেবেন না, আমার উট আপনি নেবেন না, বলছে না আমি নেবো না, তুমি নিয়ে নাও। তো বলছে এই নিন টাকা, বলছে আরে উটও দিলাম টাকাও দিলাম, কি ভালোবাসা, কত বড় ভালোবাসা থাকলে এরকম হতে পারে। আপনি কারোর কথা ভেবেছেন গ্রামের? আজকে যে আমরা বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা নিয়ে ঝামেলা করি, আপনাকে আমি আজকে থেকে একটা ডিউটি দিয়ে গেলাম, আপনার বাড়ির থেকে সামনে দশ ঘর, পেছনে দশ ঘর, সাইডে দশ ঘর, চারদিকের দশ ঘরের লোকের আপনি প্রায় খোঁজ খবর নেবেন, কে খেয়ে থাকে কে খেয়ে থাকে না, দেখেন আপনার ফতোয়াবাজি বন্ধ হয়ে যাবে। বুঝেন না আমার কথা? মানুষের সেবা করতে করতে আপনার দিন চলে যাবে, গিবত করার সময় নেই আপনার হাতে। আজকে আমার এই অবস্থা বলছিলাম যে বর্তমান মুসলমানের অবস্থা এত সমীচীন এত খারাপ কেন? প্রথম যে পয়েন্টটা বললাম, আমাদের মধ্যে নামাজ নাই। নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। যখন ব্যক্তি সেজদায় মাথা নুয়ে দেয় তখন আল্লাহর সাথে কথা বলে বান্দা। এখন বান্দার নামাজই নাই তো আল্লাহর সাথে কথা কি করে বলবে? এই কথা প্রায় জায়গায় জিজ্ঞাসা করি আমি, ফজরে যে মসজিদ আপনাদের উঠলাম আমি, ওই মসজিদে কতজন লোক হয় ফজরে? ভোরে ভোরের নামাজে, ফজরের নামাজে কতজন লোক হয়? দশ থেকে বারো। আর জনসংখ্যা এলাকার কত ঘর লোক হবে মোটামুটি এলাকায়? মেম্বার টেম্বার নাই গোট রেফারেন্স দেন না, মাশাল্লাহ, ভোটার হলে একটা কম বারোশো, মানে বারোশোনার বারোশোর মধ্যে বারো জনের নামাজ পড়তে যাবে, মানে বারো জনের মুসলমান, মানে ফজরে যায় না নাকি? বাদ বাকি সব অক্তের নামাজ পড়ে কিন্তু ফজরে যায় না। তো আল্লাহ রসুল বলেছেন যে নামাজ তো পাঁচ ওয়াক্ত সমানে একটা ফরজ, বুঝেননি? এক টাকা কল মোবাইলে এক মিনিট দু সেকেন্ড কথা বলেছেন, কটা কাটবে? এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন বিনা ওজরে তো চার ওয়াক্ত পড়ে কোনো লাভ নাই, পাঁচ ওয়াক্তই পড়তে হবে, একবারে ফাঁসি বাঁচাতে পড়তে হবে আপনাকে। মুসলমান থাকতে গেলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যেখানে থাকেন সেভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ রসুল বলছেন এই শোনো, তুমি অসুস্থ, তুমি সিয়াম করতে পারবে না, রোজা রাখতে পারবে না, তুমি ফিদিয়া দিয়ে দাও, তোমার রোজাটা অন্যজনে করে দেবে। তুমি অসুস্থ, হজে যেতে পারছো না, যে ব্যক্তি হজ করেছে তাকে টাকা দিয়ে দাও, তোমার হজ হয়ে যাবে। তুমি অসুস্থ, বাড়ির থেকে বেরোতে পারছো না, তুমি কাউকে টাকা দিয়ে দাও, দান সে তোমার নামে করবে, দান হবে। কিন্তু আল্লাহ রসুল বলেছে যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, পারলা না, বসে পড়ো, পারলা না, শুয়ে পড়ো, পারলা না, না পারলে ইশারায় পড়তে হবে, অতএব নামাজে যেতে হবে। তো যে গ্রামে নামাজ নাই সে গ্রামে উন্নত কি করে থাকতে পারে সমাজ? যে টাকা পয়সার উন্নত আছে, সব রকমের উন্নত আছে, কিন্তু নামাজের উন্নত নাই, ইমানের উন্নত নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের মাঠে ডেকে বলছে আদম তুমি তোমার সন্তানের মধ্যে থেকে জান্নাত থেকে বেছে নিয়ে আসো। তো আদম বলছে আল্লাহ হিসাব জানি না তো কতজনে কতজন, তো আল্লাহ বলছে যে হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামী। এই কথা শুনে কিছু যুবক দাঁড়িয়েছিল সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে গেছে, একবারে আশি বছর বয়স, কিছু মায়ের পেটে বাচ্চা ছিল পড়ে গিয়েছে, মা বুঝতে পারেনি বাচ্চা হয়ে গেছে, কিছু মায়ের কোলে বাচ্চা দুধ পান করছিল, ওই যে দুধের বাচ্চা রেখে গেলে মা কিন্তু কেয়ামতের মাঠে দুধ পান করাবে, ওই দুধ পান করছিল, মায়ের কোল থেকে যে কখন বাচ্চা পড়ে গিয়েছে কেউ বুঝতে পারেনি, কি এমন ঘোষণা হলো কি হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামী, এই ঘোষণা হয়েছে ব্যাস। আমাদের তো হেলদোল নাই। আব্দুল্লাহ ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবি, তার বাড়িতে এক সময় মেহমান আসলো, মেহমানের সাথে মেহমানদারি করতে করতে হঠাৎ করে টাইমের দিকে খেয়াল করে দেখলো যে ইশার সালাত ছুটে গিয়েছে,
উনি বলছেন আমি বসরার অলিতে গলিতে ছুটে বেড়াতে লাগলাম, কোন মসজিদে এখনো নামাজ হয়নি, হয় না এমন এক মসজিদে আগে আরেক মসজিদে পরে একটা নামাজ ছুটে গিয়েছে, মেহমান এসেছিল, উনি কোনোদিন নামাজ ভুলেননি জীবনে ওই একটা দিন। উনি বলছেন আমি ঘোড়া নিয়ে ছুটতে শুরু করলাম বিভিন্ন প্রান্তে, ছুটতে 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 কোথাও আমি নামাজের জামাত পেলাম না, রাত্রিবেলা এসে নামাজে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলাম, আল্লাহ গো আমি কি করব, আমি যে আজকে জামাত পেলাম না। তখন হচ্ছে আমার মনের মধ্যে চলে আসলো মোহাম্মদ সাল্লামের ওই হাদিস, বাড়িতে নামাজ পড়লে এক নেকি আর মসজিদে নামাজ পড়লে ২৭ নেকি। সাহাবি বলছেন আমি নামাজ পড়া শুরু করলাম ২৭ বার নামাজ পড়া শুরু করলেন। আমরা কি করি, বাইসান যদি ঈশান নামাজ ছুটে যায় তো কোনো রকম ভাবে যে ফজর কি জোরে মারি আল্লাহ, একবারে ফরজি গতিতে, কেউ দেখে না, এখন আল্লাহও দেখে না মুসল্লিও দেখে না, এরকম কন্ডিশন। তো জনৈক সাহাবি বলছেন আমি যখন কোথাও পেলাম না ২৭ বার সালাত আদায় করলাম, সালাত আমার শেষ হয়ে গেল, আমি ঘুমিয়ে গেলাম, ফজর উঠবো এই নিয়াতে হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখি অনেক মানুষ ঘোড়া চালাচ্ছে, আমার কাছে একটা মোটা তাজা সুন্দর ঘোড়া রয়েছে, আমার কাছে চাবুক রয়েছে, আমি যত মারছি তাদের আগে আমি যেতে পারছি না, এত চাবুক মারছি আমার ঘোড়াটা শক্তিশালী কিন্তু সামনের দিকে যাচ্ছে না। তখন আমার চাবুক মারা দেখে আরও ঘোড় সওয়ারেরা বললো এই শোনা তুমি তোমার ঘোড়াকে অত চাবুক মারিও না, কেন বলে তুমি যতই চাবুক মারো যাবে না, কারণ আমরা যারা ঘোড়া চালাচ্ছি সবাই ঈশার সালাত আদায় করেছিলাম জামাতের সাথে, তুমি মনে হয় ঈশার জামাতকে ছুটিয়ে দিয়েছ, তাই তুমি যতই ঘোড়াকে চাবুক মারো ঘোড়া আমাদের পূর্বে যেতে পারবে না। এচ্ছে নামাজ কি ভাবছেন আপনি, আপনার ভাবনা না কোথায়, আপনি যেখানে খুশি হাত বাঁধেন আপত্তি নাই, তবে আপনি নামাজ করেন শুরু তো করেন, একটা ব্যক্তি চুরিও করে আবার নামাজও পড়ে, যদি সত্যি তার আল্লাহ কবুল করে নেয় নামাজটা ১০০% তার চুরি ছেড়ে যাবে, আর যদি নামাজ পড়ার পরেও চুরি করে তাহলে তার নামাজ ২৭ মান অবধি পৌঁছায় না, তার নামাজ ২৭ আসমান অবধি পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকিমিস সালাহ, তোমরা সালাতে কায়েম করো, সালাতকে প্রতিষ্ঠিত করো, ইন্না সালাতা তানহানিল ফাশাইল মুনকার, নিশ্চয় সালাত নিশ্চয় নামাজ সমস্ত নোংরা থেকে, সমস্ত বেহাপনা থেকে, সমস্ত অশ্লীলতা থেকে দূরে থাকে, দূরে রাখে। তো যারা নামাজ আদায় করে তারা অশ্লীলতা থেকে দূরে থাকে, এখানে আমাদেরকে বুঝতে হবে, না তো আজকে আমাদের আলেমে আলেমে ঝামেলা, কি ওরা কি কোরআন পড়া জানে নাকি, শুদ্ধ করে কোরআন পড়লে জান্নাত একটা দলিল দিতে হবে। বিলাল রাজিয়াল্লাহু তাআলার মুখের আড়ষ্টতা ছিল, উনি সিনকে সিন বলতে পারতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এই সহি হাদিসে বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি পারে না তবে চেষ্টা করে, পড়ার চেষ্টা করে, বারবার বারবার ভুল করে আবার চেষ্টা করে, তার ডবল নেকি। হুজুর এত সুন্দর মাখরাজ দিয়ে কোরআন পড়ে গো, আর যে ছেলেটা পারে না বারবার ট্রাই করে, আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন তার ডবল নেকি, কেন সে চেষ্টা করে, বারবার চেষ্টা করে, তার হয়তো মুখের আড়ষ্টতা রয়েছে। মুখের আড়ষ্টতা নবীদের ছিল না, ছিল কিনা, ছিল না, মুসা আলাইহিস সালাম কথা বলতে গিয়ে কথা বেঁধে যেতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন। তাহলে এইখানে আমাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র মাখরাজ শুদ্ধ করে পড়লেই যে বড় আলেম হয়ে গেল এইটা না, তার উপরে আমল করতে হবে, তবে আপনি কোরআন পড়লে এটাকে আপনাকে চেষ্টা করতে হবে, এ কথা জরুরি, বুঝেননি কথা। তবে তাকে যে আপনি ইসলাম থেকে বেরি করে দিলেন, কোরআন শুদ্ধ পড়তে পারে না, আরে জেনারেল ছেলেটা ইংরেজি নিয়ে পড়লো, বাংলা নিয়ে পড়লো, বেচারা নতুন খবর মসজিদে যাচ্ছে সুরা ফাতেহা নাই ভুলই করলো, তাকে ইমাম সাহেব বলছে তোর তো সুরা ফাতেহা হয় না, তুই মসজিদে আসিস কেন, ওই ছেলে আজ যাবে নামাজে, যাবে ও ভাববে আল্লাহ আমি তো নামাজে সুরাই পড়তে পারি না কি করে যাব। আমার কথা হলো যে একটা ছেলে ফার্স্ট বয় আর একটা ছেলে লাস্ট বয়, ফার্স্ট বয় আর লাস্ট বয় কি সমান হবে, এইটার একটা ছেলেকে ডাকা হলো, ওকে বলছে ইংরেজি পড়ো, ওর রোল ৩৪, কত রোল ৩৪, তো এখন পড়তে গিয়ে বলছে লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, বিগান দেভি আই এনজয়েড ইয়োর লেটার
and notebook, it was very flattering to find that at least one member of the audience came learn and did learn. You have entered at present, Mr. Faraday. Yes, sir, I am a bookbinder. David chuckled. Very commendable young man. এই 37 রোল পড়লো তো মাস্টার মশাই 10 এর মধ্যে কত দিবে? আট দিবে না? ছয় দিবে না? জিরো দিবে কি? জিরো দিবে না? এখন ফার্স্ট বয়কে ডাকলো। ফার্স্ট বয় তো একটু ভালো হবেই, নাহলে ফার্স্ট বয় কেন? ও এবার পড়তে শুরু করলো, লেট সিট ডাউন হিয়ার and began to be injured a little in notebook. It was very flattering to find that at least one member of the audience came land and did land. You have a third at present, Mr. Faraday. Yes, sir, I'm a bookbinder. David chuckled. Very commendable young man. কত পেলো? দশে দশ পেলো তো? ও তো আট পেয়েছে, তো ওকে কি ক্লাস থেকে বের করে দেবেন? আমি বুঝালাম আপনাকে, একটু বলে বুঝালাম যে ওই ব্যক্তি ভুল করছে বলে তাকে বরং আপনি শিখাবেন, বেটা এইভাবে বলো, এইভাবে বলো। আপনার সহানুভূতি নাই কেন? কি কারণে সহানুভূতি নাই? আপনি তাকে রিজেক্টই করে দিলেন যে ওর মাখরাত শুদ্ধ নখে চলবেই না। বাপরে বাপ! তাহলে আপনি কোরআনুল করিমকে চর্চা করুন আর সলাত আদায় করুন। সলাতের মধ্যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ মুসলমান জাতি আজকে বিভ্রান্তিতে বিপাকে পড়ে আছে, এই মুসলমানকে তুমি সাহায্য করো। এইভাবে যদি আপনি সাহায্য করেন, সাহায্য আসবে না? আসবে না? সামান্য কিছু সাহাবীও জিতেছিল যুদ্ধে, কেন? তাদের তাকওয়া ছিল। আপনার আমার তাকওয়া দেখবে আল্লাহ, আপনার আমার তাকওয়া দেখবে। এখন প্রশ্ন হলো যে আমরা কোরআন কি মানি? আল্লাহ বলছেন ব্যবসাকে বাড়িয়েছি আর সুদকে ধ্বংস করেছি, বলেছে না? ব্যবসাকে বাড়িয়েছি আর সুদকে ধ্বংস করেছি। তো এলাকায় বন্ধন আছে, এলআইসি গ্রুপ লোন তো বলেন, আল্লাহ তো বলছে এদেরকে ধ্বংস করব। হুজুর কোনো আছে নাকি যে ফতোয়া দিয়েছে বন্ধন জায়েজ? কারো যদি পকেটে হাদিস থাকে ও দিতে পারে। এখন বেগুন আলহ বলছে বেগুন খান সব রোগ ছেড়ে দেবে, আল্লাহ রসুল বলেছে নাউজুবিল্লাহ, ও বেগুন বিক্রি করার জন্য বলেছে। ব্যাপারটা হচ্ছে এইটা তো, যদি কারোর কোশ্চিন থাকে নিজের জায়গায় পন্ডিতে ফলিয়েন না, বাপের বেটা হলে চিরকুটে লিখবেন, শাহিনুর রহমানের কাছে পাঠাবেন, সারা রাত প্রশ্নের উত্তর দেবেন, ইনশাআল্লাহ আই এম রেডি টু গিভ ইউর অ্যান্সার। কথা বলবো, আমি অত দূর থেকে গেছি, একবারে পাথরের মতো শক্ত হয়ে শুনবেন। আর যদি পন্ডিতি করেন তো এখানে সে বক্তৃতা দিতে হবে, ভাষা বোঝেন না আমার? আপনার জানা নাই থাকতে পারে বা আপনার কনসেপ্ট ভুল হতে পারে, আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তবে যদি নিজেদের মধ্যে সমালোচনা করেন বক্তৃতা কানে ঢুকবে না। যদি ওকে ভেবেই নেন গাব্বার সিং, আ বেটা সোজা, আবার না আ জায়গা, তব মুশকিল, তাহলে মুশকিল হয়ে যাবে। এখন এই যে লোন, গ্রুপ লোন, এলআইসি, এগুলো চলবে কি চলবে না? আমি কোরআন থেকে বলি, আমি বানিয়ে কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা ইমান এনেছো, ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ থেকে দূরে থাকো। 27,000 টাকা বন্ধন থেকে তুললেন, আপনি কি 27,000 টাকায় দিবেন না বেশি দেবেন? বেশিটা কি মনে হয় ইন্টারেস্ট নাকি? মনে হয় সুদ না, ইন্টারেস্ট আইডিয়া। আমি ওটা ভাবছি, যারা লেখাপড়া জানে তাদের ইন্টারেস্ট আর আমাদের সুদ, তাহলে শিক্ষিতরা বেশি বদমেশ নাকি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শেখের দিকে বললেন, ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে দূরে থাকো, বন্ধন থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, তুমি যদি ভালো ব্যক্তি হও। আচ্ছা, এ আয়াতটা পড়েনি মানুষে? এ আয়াতটা ইমাম সাহেব বলেনি? তারপরে আছে কি নাই? আল্লাহ জানে নিচে যারা বসে আছে এদের ক্যারেক্টার। আল্লাহ ওই আয়াতের মধ্যে বলছে, ফাইল্লাম তাফালু, এ আয়াত শোনার পরে যদি বাড়িতে বন্ধন থাকে, এ আয়াত শোনার পরে যদি গ্রুপ লোন কন্টিনিউ থাকে, এ আয়াত শোনার পরে যদি এটার থেকে না নিষ্কৃতি পাও, ফাজানু বিহারবি মিন আল্লাহি রসুলহি, মনে রেখো আল্লাহ আর আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো।
বুঝতে পারছেন? আমি বলতে চাইছি আপনাকে নিরপেক্ষ নয়, আপনি ভাবেন নিজে হানফি ভাবেন, সাফি ভাবেন, মালিকি ভাবেন, আহলে হাদিস ভাবেন, কিন্তু কোরআনের আয়াত আল্লাহ বলছেন ও দারুমা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে দূরে থাকো, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ভালো ঘরের ছেলে হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি এক আল্লাহতে বিশ্বাস করো তো দূরে থাকো। আল্লাহ জানেন এরা মানবে না, সবাই মানবে না। আল্লাহ কি বলছে? ফাইল্লাম তাফালু, যদি আমার আয়াত শোনার পরেও না মানো। এবার এখানে আপনার সাথে আমার একটা কথা, আপনি বলতে পারেন ভাই আমার তিনটি সন্তান, তিনটি মেয়ে, আমি বিয়ে দিতে পারছি না, তাই টেনশনে পড়ে অভাবগ্রস্ত হয়ে বন্ধন নিয়েছি, আমি কি বিপদে পড়লেও বন্ধন নিতে পারবো না? এই কথা আপনি বলবেন, কিন্তু আপনাকে আমার প্রশ্ন, আজ থেকে 20 বছর আগে বন্ধন ছিল? আজ থেকে 100 বছর আগে এলআইসি ছিল? আজ থেকে 30 বছর আগে আপনার দাদার সন্তান ছিল, 7টা মেয়ে ছিল, এরকম আছে না পরিবার? আমার আব্বার 9খানা ভাই আর 1টা বোন, 2015 সালের হিসাব 63টা সন্তান বাড়িতে, গোটা গ্রামই আমাদের। আগকার যুগের মানুষের ছিল না গো 8টা 10টা 15টা করে ছেলে মেয়ে ছিল, আনলিমিটেড, এরকম আনলিমিটেড ডাটা প্যাক আর কি। তো এই আপনার দাদার 5টা মেয়ে ছিল, আপনার দাদার যুগে বন্ধন ছিল না, আপনার দাদা চাকরি করতো না, আপনার দাদা হালের বলদ চাষ করে খেত, আপনার দাদার কোনো মেয়ে কি বাড়িতে বসেছিল বিয়ে দেওয়ার অভাবে? বুঝতে পারেন আমার কথা? ওই আপনার দাদার তো সব বিয়ে হয়ে গিয়েছিল গো মেয়ের, আজকে আপনার 2টো মেয়ের বিয়ে হয় না কেন? আপনার ইমানে ঘাটতি আছে। আপনার দাদা ওই হাল চালাতো ঠিকই, আল্লাহর পরে তাওয়াক্কুল তার ছিল, তাহাজ্জুদ পড়ে কানতো, সালাতের পরে দোয়া করে বলতো আল্লাহ আমি অর্থের অভাবে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো। কাকে বলতে হবে? আল্লাহকে বলতে হবে। আল্লাহকে বললে আল্লাহ সাহায্য করবে না? দুবাইয়ের একটা ঘটনা বলি আপনাকে, ফজরের সময় মসজিদে গেলেন একজন শেখ, উনি বর্ণনা করছেন, বুঝে আমি সালাত আদায় করতে গেলাম, সালাত আদায় করতে গিয়ে দেখি সালাত শেষ হয়ে গেল, আমার একটু দেরি হয়ে গিয়েছিল, আমার নামাজ পড়তে দেরি হয়ে গেল, আমি ফরজ নামাজ পড়ার পরে সুন্নত পড়তে শুরু করলাম, আমার সুন্নত শেষ হয়ে গেল, একজন ব্যক্তিকে, হ্যান্ডসাম একজন ব্যক্তি মসজিদের এক কোণে বসে আল্লাহর দরবারে হাত তুলে হাউমাউ করে কান্নাকাটি করছে, ওই শেখ বলছে আমি একটু ওয়েট করলাম, ভাইয়ের প্রবলেমটা কি? হয়তো কোনো অর্থের সমস্যা রয়েছে কিংবা সমস্যা রয়েছে, ওই ভাইয়ের জন্য আমি বসে থাকলাম। তিনি দীর্ঘক্ষণ আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করলেন, যখন তিনি চোখ টোক মুছে বেরিয়ে যাচ্ছেন আমি তাকে বললাম ভাই আমি কি আপনাকে হেল্প করতে পারি? আপনি কেন কাঁদছিলেন একটু বলবেন কি? তো বলছে আমার ভাতিজি, ভাতিজি মানে ভাইয়ের মেয়ে, তাই না? আমার ভাতিজি হসপিটালে ভর্তি রয়েছে, আমি তাই আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ গো আমার ভাতিজির কাছে, ভাতিজিকে সুস্থ করে দাও। এখন এই শেখ উনি বলছেন, উনি একজন স্পিকার, উনি বলছেন আমি ওনাকে বললাম ও আচ্ছা তাই, যদি কিছু মনে না করেন আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি, আল্লাহ আমাকে যথেষ্ট টাকা দিয়েছেন, তো আমি এখানে চাকরি করতে এসেছি, আমার বাড়ি ইন্ডিয়ায়, আপনার দেখে চাকরি করতে এসেছি, তো কাইন্ডলি আপনি কি অর্থের সাহায্য নেবেন? ওই ব্যক্তি কি বলছে জানেন? ভাই বাইরে যে পাজেরো গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা আমার, 37 লাখ টাকা দাম, আর ওই যে সামনে একটা মার্কেট আছে না, ওই কোন মার্কেট বলছে, ওই যে অমুক মার্কেট বলে, জি হ্যাঁ বলছে, গোটা মার্কেটের মালিক আমি। তো বলছে তাহলে এত কাঁদছেন কেন? উনি বলছে যে আল্লাহ রসুল বলেছেন তোমার যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় প্রথমে আল্লাহকে বলো তারপরে বাপকে বলো, বুঝেননি? তো বলছে আমার টাকার অভাব নাই, ওরকম 10-20টা হসপিটাল আমি কিনে নিতে পারি, তবে টাকা দিয়ে তো মানুষকে বাঁচানো যায় না, তাই ভাতিজির জন্য দোয়া করছিলাম যে আল্লাহকে তুমি আমার ভাতিজিকে সুস্থ করো। আরে টাকার ব্যাগ নিয়ে আমার 8-10 জন লোক দাঁড়িয়ে আছে, আপনি কী ভাবছেন? উনি বলছেন সুবহানাল্লাহ আপনি, আমি যে কত বড় দাওয়াত পেলাম। তারপরে ওই শেখ বলছে তারপর থেকে আমার জুতো ছিঁড়ে গেল, আগে আল্লাহর কাছে চাইতাম, তারপরে গিন্নিকে বলতাম গো আজকে জুতো কিনবো একজোড়, আলহামদুলিল্লাহ। আর আমরা চাই কার কাছে? বিপদে পড়লে আপনি কারো কাছে হাত পাতি না, আল্লাহ আপনাকে তৈরি করেছে, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, রুজির মালিক আল্লাহ, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কসম করে বলছে আল্লাহ আপনাকে দেবে দেবে দেবে, অবশ্যই দেবে।
ইমান দখলে দেবে, তবে সাচ্চা ইমান নিয়ে আপনাকে ভাবতে হবে, ভিতরে তাওহীদকে কংক্রিট করতে হবে, তারপরে যদি আপনি আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ আপনাকে দিবে। এবার আপনাকে বলি, আল্লাহ রসুল বলছেন হাদিস তিরমিজির আবু দাউদে রয়েছে, আল্লাহ রসুল বলছেন আর রিবা সামুন হব্বান, এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয়, এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয়, তার মধ্যে সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। এই কথা মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর কোনো হাদিসে বলেননি, এত খারাপ ভাষা। আল্লাহ রসুল বলছেন এক টাকা সুদ খেলে, এক দিরাম সুদ খেলে 36 জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয়। এইভাবে বক্তৃতা চলছে জলঙ্গি রাবিয়া হাসান মসজিদে, আমাদের মসজিদে। একজন লোকের কথা আপনাকে আজকে আমি বলবো, জলঙ্গি তো বেশি দূরে না, গেলে ওখানে জিজ্ঞাসা করবেন, বা না জিজ্ঞাসা করলে ওর বর্ণনা আমি দিচ্ছি, ওকে দেখবেন আমাদের একজন চাচা, ওনার নাম হচ্ছে সালাউদ্দিন। কী নাম বললাম? সালাউদ্দিন। ওনাকে এলাকার মানুষ পচা নামে চিনে, পচা পচা কাকা, এলাকার জলঙ্গির ডন। আমরা কথা বললে এইভাবে কথা বলতে হয়, এত লম্বাল্লা করেছে, এমন ফিগার, সুদে প্রায় 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম। আমরা যখন নামাজের জন্য দাওয়াত দিলাম তো উনি নামাজ টামাজ কোনো দিন পড়েন বলে, নামাজ টামাজ কী হবে দিয়ে, দাওয়াত দিলাম চাচা একটা দিন আমাদের মসজিদে আসেন, মসজিদে আসলেন, সেদিন খুতবার বিষয় ছিল আমার হালাল রুজি, চাচা বক্তৃতা শুনলেন বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে গিয়ে যত সুদের খাতা ছিল সব খাতাকে ছিঁড়ে ফেলে দিলেন, ছিঁড়ে ফেলে দেওয়ার পরে দেখছি আবার মাগরিবে হাজির। বললাম কী ব্যাপার চাচা, বক্তৃতা ভালো লেগেছে তো? বলছি এতদিন জানতাম যে লোক নামাজ পড়ায় তার বউ পর্দা করে না, যে লোক নামাজ পড়ে সেই আবার গুল খায়, যে লোক নামাজ পড়ে সেই আবার জর্দা খায়, যে লোক নামাজ পড়ে সে আবার বিড়ি খায়। তো তোমাদের মধ্যে তো আমি এইটা দেখলাম না, আজকে তোমার যে বক্তৃতা শুনলাম, ওই চাচা সুদের ওই কারবার ছাড়া আর কোনো কারবার করতেন না, অনেক টাকা পয়সা ওইভাবে ইনকাম করেছিলেন, বাড়িঘর করেছিলেন, সেই কাকা সুদের খাতাকে ছিঁড়ে ফেলে দিলেন, ছিঁড়ে ফেলার পরে এখন এত বড় বড় দাড়ি, পাঁচ ওয়াক সালাত আদায় করে, এখন কয়েকবার বেচারা কেরালায় গেল, আরে লোক রেখেছে পার্টিপার জন্য, সবসময় মদের বোতল হাতে থাকতো, আরাম এসে থাকতো, কোনোদিন কাজ করেনি বেচারা, তো ওখানে গিয়ে আর কাজ করতে পারেনি, রিটার্ন চলে গেছে, এখন বর্তমানে রাস্তা রাস্তা তেল বিক্রি করে বেড়ায়, ভালো তেল হাঁক দিয়ে দিয়ে। দোয়া করবেন না চাচার জন্য? এখনো ভয় লাগে কথা বলতে, আল্লাহ এত সুন্দর ফিগার দিয়েছে, এত ভাইট, রাস্তায় হাঁক দিয়ে দিয়ে ও তেল বিক্রি করে বেড়াচ্ছে। একদিন আমরা জলঙ্গির বাজারে মাঝে মাঝে আমরা দাওয়াতে যাই, হিন্দু মুসলমান প্রত্যেক দোকানদারকে দাওয়াত দিই, 8-10টা যুবক বেরিয়ে গেছি, চাচা বলছে আমি দাওয়াতের কাছে যাব, তো আমি বললাম আপনি তো দীন ইসলাম এখনও শিখেননি, আলহামদুলিল্লাহ চাচা আপনি আমাদের সাথে আসেন, তো ও বলছে এই পচাকে দেখলেই বহু মানুষ পরিবর্তন হবে। কেন বুঝে? এই পচা মদ নিয়ে পড়ে থাকতো, এলাকার এমন কোনো মানুষ নেই যে আমার হাতে মার খাইনি, আর এই লোকটা পাঁচ ওয়াক সালাত আদায় করছে, ভাষা নরম হয়েছে, অতএব আমাকে দেখলেই মানুষ বুঝতে পারবে যে ইসলাম কী করে পরিবর্তন করে মানুষকে। আমি একটা উদাহরণ দিলাম, এরকম কয়েকটা উদাহরণ আমি দিতে পারি আমাদের ওই মসজিদে, দেখেন পরিবর্তন হলো। আপনার ইমাম 40 বছর ধরে খুতবা দেয়, একটা নামাজি করতে পারলো না, নতুন কি হলো? একটা নামাজি কেন করতে পারলো না, ভারতে কেন পারলো না? ওই সব সেম মুসল্লি গো, 30 বছর আগেও দেখে দেখেছি, এখনো সেই ছেলেকে ডাকতে হবে, ওইটাই ব্যাপার। ও আচ্ছা, একটা মহিলাদের সম্ভবত না কি জানি না, একটা পার্স পড়ে গিয়েছে, এ তো মনে হয় ভিডিও হচ্ছে ওদিকে, তো না? হ্যাঁ, তো এই পার্সটা যা থাকবে একটু প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, এই পার্সটা হারিয়ে গেছে, হয়তো মূল্যবান জিনিস থাকতে পারে, তো প্রমাণ দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা সবাই সুদের সাথে জড়িত হয়ে যাই, তারপরে যদি আল্লাহ দরবারে গিয়ে বলি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, করবে? আল্লাহ নাফরমানি বান্দা আমরা হলাম না? আল্লাহ রসুল পাথর পেটে বেঁধেছে, আমাদের তো আল্লাহর রহমতে দুবেলা খাবার জুটে গো,
তাই না? এখন না খেয়ার মানুষ থাকে না। তাহলে এই জামানায় কেন আমরা এই সুদের কারবার করব? এটাকে ত্যাগ করতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ, নইলে আপনি বাঁচবেন না। আপনি যদি বন্ধন ছেড়ে দেন তা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আর আমার তো অ্যাকাউন্টই নাই রে ভাই, তো টাকা কী করে ঢুকবে? পারলে বন্ধনের লোক আমাকে গুলি করে মারবে যে এ আমাদের ব্যবসায় ক্ষতি করছে। আচ্ছা, দুই নম্বর পয়েন্ট, আল্লাহর সান্নিধ্য পেতে গেলে সলাৎ সেটা আমরা আদায় করছি না। আল্লাহ বলছেন ব্যবসা করো আমি বরকত দিব, সুদ থেকে দূরে থাকো সুদ তোমাকে ধ্বংস করে দেয়। ঠিক আমরা তাই করছি, তাহলে মুসলমান আমাদের পিছিয়ে আছে। ঠিক আছে দেখছি, তো এ হচ্ছে কন্ডিশন। তাহলে মুসলমান আমরা পিছিয়ে আছি। কালকে ওই শিয়ালমারিতে বলেছিলাম এই কথা সত্যি বাস্তব যে চার মাঝাবের চার ইমামকে যদি একটা ঘরে বন্দি করে রাখা হয় 10 দিন, তো গ্যারান্টি সবাই মরে যাবে। এ ওকে মারো, ও ওকে মারবে। আল্লাহ আকবর ভাই, আপনি নাভির নিচে হাত বাঁধেন, ওই ভাই জোরে আমিন বলুক। তো আপনি কি আল্লাহ রসুলের উম্মত না? বুঝলেন আমার কথা? আপনার কি সিলেবাস কোরআন না? আপনার কি শিক্ষক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? যদি তাই হয় তো আমরা সবাই কি ভাই ভাই হতে পারি না? বলেন পারি কি না? আরে ভাই আপনি হানাফি থাকেন, আপনি আমাকে ফরাজি বলেন, আর একজন হয়তো সাফি আছে, আর একজন হয়তো হাম্বেলি আছে, আরেকজন মালিক আছে, আমাদের সবাইকে গলা গলা মিলিয়ে চলতে হবে। রাজি আছেন? এই ক্ষেত্রে রাজি নাই নাকি? আপনাদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। আর আজকে আলেমরা বেশি বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি বলতে চাই যে মাসলা মাসাইল আলোচনা না করে ভিতরে কথা আলোচনা করা যায় না। কবরে জিজ্ঞাসা করবে নাকি যে নাভির নিচে না উপরে হাত বান্তা জিজ্ঞাসা করবে? দাড়ি নাই এমন একজন সাহাবীর নাম বলেন তো। দাড়ি ছিল না এরকম একটা সাহাবীর নাম বলেন। আল্লাহ তো লক্ষ লক্ষ সাহাবী ছিল, একটা সাহাবীর নাম বলেন। আছে? আছে আপনাদের জানা, আমার জানা নাই। তো দাড়ি রাখার ব্যাপারে আমরা কড়াকড়ি করতে পারি না, পারি কি পারি না? ছেলে জন্ম নেওয়ার পর থেকে ভাবতে পারি না যে দাড়ি কাটলে তুই আমার বাড়িতে থাকতে দেবো না, দাড়ি চাষলে আমার বাড়িতে থাকতে দেবো না। এই কথা বললে ছেলে আর দাড়ি কাটবে বা চাষবে? বাপেরই তো দাড়ি নাই, ছেলের কী করে থাকবে? এখন দাড়ি রাখাও একটা জিহাদ বর্তমান প্রেক্ষাপটে। 18 বছরের ছেলেটা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক কলেজ গিয়েছে, বাইসাজ ও যদি দাড়ি রেখে দেয় প্রথম বাধা দিবে ওর মা। ঠিক না ভুল বলছি? এই তুই পাগল হয়ে গেছিস? আশ্চর্য কথা, তোর বয়স কত হলে রে তুই এখন দাড়ি রাখবি? যা তাড়াতাড়ি যা, চেঁচে আয়। বলবে কি বলবে না? তারপর আর বাবা বলবে মনে হয় ই ডক্টর জাকির নায়েকের মুরিদ, দাড়ি রাখলো মানে এরকম ভাববে। আমি মোটামুটি একটা বাচ্চাকে পড়াতে যেতাম, বাচ্চা মানে ক্লাস 7-এ পড়ে একটা মেয়ে, তো আমি টিউশনি করি, ইংরেজি পড়াই। তো ওই মেয়েটা খুব ট্যালেন্টেড, আলামিন মিশনে পড়ে। তো আলামিন মিশনের মূল আলামিন মিশনে একটা অক্সফোর্ড বলে একটা বই পড়ানো হয় ইংল্যান্ডের। তো এই অক্সফোর্ড বইটা আমি পড়াতে গিয়েছি, ওটা কোনো নোটও হয় না, কিছু হয় না, খুব কঠিন ইংরেজি। তো ওর মা বললো সাইন যদি আমার মেয়েকে একটু পড়ান তাহলে আমার মেয়ে যদি ভালো রেজাল্ট করে। আলহামদুলিল্লাহ আমি পড়ানোর পর মেয়েটা সেকেন্ড হয়েছিল ওই শাখায়। তো মেয়েটাকে পড়াতে যাই, খুব সাইলেন্ট একটা মেয়ে। ওই বাড়িতে আমি যাওয়ার পর আলহামদুলিল্লাহ পর্দা করাতে পেরেছি, আল্লাহর রহমত। আমি যেখানে যাই পর্দা আমি করাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। তো এবার ওই মেয়েটা ওর মার কাছে একটা প্রশ্ন করেছে, আমাকে প্রশ্নটা করতে পারেনি। প্রশ্নটা কি? 7 ক্লাস 7-এ পড়ে সেই মেয়ে, মানে যথেষ্ট বয়স হয়েছে, সেই মেয়ে বলছে আম্মু দাড়ি তো দাদুদের আছে বা পাড়ার লোকের মানুষের দেখি, তো সবারই দাড়ি সাদা, তা আমাদের স্যারের দাড়ি কালো কেন? ও এমন একটা সোসাইটির মেয়ে, খুব কোটিপতির মেয়ে, এমন একটা সোসাইটির মেয়ে, ও জীবনেও ভাবতে পারেনি যে এই অল্প বয়সের ছেলেরা দাড়ি রাখে, দেখেনি এখনও। নিজের পার্সোনাল কারে যাতায়াত সেভাবে বাইরে মিশতে দেয় না কারোর সাথে, সেই ঘরের মেয়ে শুধু বাড়ি আর স্কুলে গিয়ে পড়ে। এই ইয়াং মানুষ যা দাড়ি রেখেছে কালো দাড়ি, ও জন্মের পর থেকে দেখেনি, ও ভাবছে যে স্যারের দাড়ি কালো, গোটা পৃথিবীর মানুষের দাড়ি সাদা, কী ব্যাপার? মানে বয়স্ককে দেখেছে ও,
দাদুরা আসে দাড়ি রাখে, কি ব্যাপার স্যারের দাড়ি কালো কানে? তো ওর মা আমাকে হাসছে আর বলছে দেখেন আপনার পাগলি ছাত্রীর কথা। তা বললাম কী তো হচ্ছে? এই তা বললাম দেখেন আপনাদের কোন সোসাইটিতে আছি, কোন সোসাইটিতে আছি এটা আমরা জানি না। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা একটা জলঙ্গিতে একটা স্কুল স্থাপন করেছি, শুনেছেন মনে হয় হেরার আলো একাডেমি একটা স্কুল, ওই স্কুলের প্রধান শিক্ষক আমি। তো আলহামদুলিল্লাহ ওখানে কোরআনের হাফেজও হবে আবার ভালো ডাক্তারও হবে। তো এই প্রতিষ্ঠানে গত মাসের 7 তারিখে শুরু হয়েছে, এখনও কিন্তু 1 মাস পুজেনি, জানুয়ারি শেষ হয়ে আজ তো ফেব্রুয়ারি 1। তো বাচ্চা বাচ্চা ওই যে 3-4 বছরের ছেলে পড়তে এসেছে, তো ওদেরকে আমি একদিন ক্লাস নিয়েছি যে কি বাড়িতে গিয়ে দরজায় টোকা মারার আগে বলবে আসসালামু আলাইকুম, তারপরে টোকা মারবে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের ব্রেন খুব শার্প, ওরা করেছে কি বাড়িতে গিয়ে টোকা মেরেছে, এবার সালাম দিয়েছে, বাড়ির লোক তো ওয়ালাইকুম সালাম বহুজনা বলা যাবে না। অনেক বাপ আছে তো আমাদেরকে অনেক সময় ফোন করে বলে, এবার আমাকে ফোন করলে তো যেই হোক না করে প্রথমে আসসালামু আলাইকুম বলি, ও বলে ওয়ালাইকুম সালাম, দিয়ে আবার বলে আসসালামু আলাইকুম, এরকম বহু খরিদ্দার আছে। তো আমাকে গার্জেন আবার পরে রাখতে এসে বলছে স্যার আমাদের বাড়িতে ছেলেরা ঢুকছে সালাম দিয়ে, জানেন মানে ওর কাছে অদ্ভুত মনে হয়েছে। তা বললাম আপনার আপনি খুশি হননি? তো না খুশি হয়েছি, খুশি হব না কেন, মানে অতটা খুশি হয়নি, মানে বুঝতে পারিনি। আবার তো কেউ কেউ ভাবছে মানে ছেলেটা কি খারাপ করে দেবে, মৌলভি বানাবে নাকি, মৌলভির উপরে অ্যালার্জি আছে তো মানুষের, আবার এই বিয়ে পড়ানোর সময় মৌলভি কি ডাকতে হয়, আবার এদের উপরে অ্যালার্জি বেশি। তো ওই বাচ্চাদেরকে শিখাচ্ছি, তো আমি বলছি যে তোমার মা আব্বুকে জিজ্ঞাসা করবে যে ঘুমানোর দোয়া কি, ওদের বয়স 60 বছর ও জানে না ঘুমানোর দোয়া, অথচ একটা নার্সারিতে পড়া ছেলে ঘুমানোর দোয়া জানে। তাহলে সোসাইটিকে পরিবর্তন করতে হবে, তো পরিবর্তন করতে গেলে ওই ছেলেকে তো আমি শিক্ষা দেবো যে বাড়িতে বন্ধন লোন থাকলে বলবি যে এই বাড়িতে ভাত খাবো না। ছেলে যদি একবার বেঁকে বসে তো বাপ তো বলে না, ছেলে যখন বেঁকেছে আর হবে না। আমার মনে হয় প্রত্যেকটা ছেলেরা যদি আল্লাহ যদি কলবের মধ্যে ইমান দিয়ে দিত তাহলে প্রত্যেকটা বাবাও ইমানদার হতো আর প্রত্যেকটা মাও পর্দা করতো, তাই না? খালি যদি বড় ছেলে বলতো আম্মা তোমার হাতের খাবার খাবো না, তুমি যদি বুরখা না পারো, বুরখা না পরে কোথায় যাবে? আর প্রত্যেকটা স্ত্রী যদি এই কথা বলতো যে রাত্রিবেলায় চুমু খাওয়ার কোনো ছিন না হয় যদি বিড়ি খেয়ে আসো, জ্বর না খেয়ে আসলে কাছে শোয়া নেব না, বলে তো একটা মলবি কি এই এসব করে খেতে গো, মেয়েরাই খারাপ, খারাপ না? আরে আল্লাহ বিড়ির গন্ধ কত খারাপ গো, জর্দা যে খায় তার ভালো লাগে কিন্তু যে শুনে তার ঘৃণা লাগে। এই মহিলা ওই মুখের কাছে মুখ নিয়ে শুয়ে থাকে কি করে সারা রাত, এর ঘৃণা নাই, এ নিষেধ করতে পারে না। জি এ দেখেন, দেখেন বলতে চাইছিলাম যে এই রিবা থেকে সুদ থেকে দূরে থাকবেন, এটা সোসাইটিকে ধ্বংস করছে। আর যতটা সংস্থা ভারতবর্ষের বুকে কাজ করছে একটা ভারতীয় সংস্থা না, সব বিদেশি সংস্থা, তারা কোরআন পড়ে জেনেছে যে সুদ হচ্ছে মহাপাপ। সব রাজনীতি সব ধ্বংস করছে আমাদের সমাজকে। এবার আসি আপনাদের মা বোনকে নিয়ে, মেয়েরা আপনাদের এলাকার কত পার্সেন্ট মহিলারা বোরখা পরে? বোরখা নাই নাকি বলেন যে অত দেখিনি গো, কি বলছেন বোরখা কি জিনিস এরকম নাকি? অনেক রাত হয়েছে, আমি আর বেশি কথা বলবো না, ছোট্ট কয়েকটা কথা আপনাকে বলতে চাইছি। একটা মেয়ে স্কুল কলেজে যাচ্ছে, ও ওড়না বুকে নিয়েছে, ওড়না বুকে নিয়েছে, চুল খোলা আছে, টাইট ফিট জামা পরেছে। ওর আব্বা যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে ওর আব্বা জান্নাতে যাবে না, বুঝেননি? আল্লাহ রসুল বলছেন আর দায়ুস লাদখুলুল জান্না, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে আল্লাহ রসুল দায়ুস কি জিনিস আমরা বুঝলাম না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দায়ুস আল্লাহ জিক্রুপি আহলেল খাবাস, যার বাড়িতে বেহায় আপনার সুযোগ রয়েছে, যার স্ত্রী বুরখা পরে না, যার স্ত্রী হিজাব পরে না, যার স্ত্রী মানে কমপ্লিটলি নিজেকে কভার করে না, যার মেয়ে হিজাব পরে না, সে হচ্ছে দায়ুস, ও হজ করে আসলেও জাহান্নামে যেতে হবে। কেন? ওর মেয়ে খোলা ঘুরে বেড়ায়। তাই একজন মহিলা চুল খুলে বাইরে বেরোলে 5 শ্রেণীর মানুষ পাপি, 1 মহিলা নিজে পাপি, 2 যতজন লোক একই দৃষ্টিতে তাকিয়ে আছে তারা পাপি, 3
ওর আব্বা পাপি, চার ওর বড় ভাই পাপি, পাঁচ বিবাহিতা নারী হলে ওর স্বামী পাপি। খালি চুল খুলেছে তাই। আপনার তো অনেক মেয়ের উন্নাই নাই, বাজারে তখন উন্না বিক্রি করা বন্ধ করেছে দুবহু দোকানদার। আমার তো মনে হয় কিছুদিন পর গুগলে সার্চ মেরেও পাবে না উন্না কি। আনকালচার মনে করা হয় যারা উন্না ব্যবহার করে তাকে আনকালচার মনে করা হয়। আর ওই যে একটা আছে বোঝে না, সে বোঝে না, আছে না বাড়িতে স্টার জাল সার জি বাংলা, এটা সমাজকে সবচেয়ে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। নাহলে ও কী করে জানলো যে ডেচের নাম পাখি? ও কী করে জানলো বলেন? ও জানলো কী করে? 700-800-1000-2000 টাকা দাম, বেচারা মুনিশ খেটে সংসার চালায়, এসে বলছে সবাই কলেজে পড়ে আমি পড়বো না, আব্বা তুমি আমাকে দাও, আব্বা তুমি আমাকে দাও। তখন বাবা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা টাকা দিয়ে মেয়ে মেয়েকে 2500-3000 টাকা দিয়ে লং ফ্রক চুড়িদার এসবগুলো কিনে দেয়। মেয়ে বাবার দুঃখ বুঝে না, অথচ মেয়ে মানে আল্লাহর বিশেষ রহমত। তাহলে ভাবুন সমাজটা কোথায় যাচ্ছে, এই জাতিকে ধ্বংস করা হচ্ছে। আজকে অ্যাডভার্টাইজমেন্ট দোকানের গেটে প্রথমে দেখবেন মহিলা আছে না, বড় বড় দোকানের ক্যাশ কাউন্টারে দেখবেন মহিলারা। কেন? মানে ওকে দেখতে তো ভালো লাগবে, আপনি সে জিনিস না নিলে তোকে দেখতে যাবেন, এটা মনমোহিনী ঘুরে আসি। কেন? তো ভালো ভালো মহিলা আছে ওখানে, নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে মুসলমানের মেয়েদেরকে বাইরে বাইরে কে বিশাখাপত্তনম ট্রেনিং করছে, কে বাইরে ট্রেনিং করছে হোটেল ম্যানেজমেন্ট। এ মেয়ে কি ভালো আছে গো, ও তো দেহ ম্যানেজমেন্টেও ব্যস্ত, চিন্তা করে দেখুন। তাহলে মুসলমান সমাজ আয়েশার মতো চরিত্রের মহিলা হতে হবে। আর এই সমাজ ধ্বংসের অন্যতম কারণ যে আল্লাহর লানত নেমে আসছে ওই দম মহিলাদের উপরে। কেন? আল্লাহ রসুল বলেছেন নেশাউন মহিলারা কাছে এতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক মানে টাইট ফিট পোশাক যে মহিলারা পরে তারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। কি করবেন? দুঃখের কথা, আজকে জালসা শোনা শিক্ষিত মানুষেরা বন্ধ করে দিয়েছে। হাইলি এডুকেটেড লোকগুলা বলে দেখ জালসায় তোমার ও মৌলবীরা কি বলে, আনসাইন্টিফিক কত যে কথা বলে। শিক্ষিত মানুষের জন্য এই মজলিস, শিক্ষিত মানুষের জন্যই কোরআন। আজকে অশিক্ষিত হাতে কোরআন আছে বলে আমাদের এত সমস্যা। তাহলে অধ্যয়ন করুন, কিছু হোক না হোক ভাই নামাজটা পড়ুন। মাসলা মাসাল নিয়ে পরে ঝামেলা করেন, প্রথমে নামাজ পড়ে ইমানদার হন, আর আল্লাহর কাছে বলেন আল্লাহকে আমাদেরকে ক্ষমা করো, এভাবে বলেন। তো বক্তৃতা শেষ করতে যাচ্ছি, এটা কোশ্চিন এসেছে বলেন। আচ্ছা দেখছি বলছে। তো এই প্রশ্নের পূর্বে একটা কথা করে ভাই, কত প্রশ্ন রে শুনেন, কোশ্চিন করবেন জানার জন্যে। যদি ফেতনা বাধানোর জন্য কোশ্চিন করেন বা কাউকে অপমান করার জন্য করেন, তাহলে আল্লাহ রসুল বলেছে যে এরা মুসলমান না যারা কি করে। একটু আগে বলেন, বললাম না ওয়াইলুল্লি কুল্লি হোমাজাতিল লোমাজা, সামনে অপমান করে পেছনে কি বোধ করে। কোশ্চিন এরকম কোশ্চিন করলে খুশি হবো যে তাহাজ্জুদ কি করে পড়বো, বুঝলেন নি? কজন বাপের বেটা আছে করেন দেখি, তাহাজ্জুদ কি করে পড়বো, এবার খুশি হবো। এবার আপনি যদি বলেন যে না আমাদের শেষে মোনাজাত জায়েজ না, না জায়েজ না, আরে ভাই এখানে হানাফি ভাইয়েরও আছে, আছে না আহলে হাদিসও আছে, ফরাজি যাদেরকে বলেন তারাও আছে, দেওবন্দ থাকতে পারে, সবাই থাকতে পারে। আরে ভাই মাসলা মাসাইল নামাজের প্রায় 750 মাসলা মাসাইল আছে, একতলাফ সবারই আছে, সব দিকে দলিল আছে, এইটা জরুরি না আপনার আল্লাহ এক কিনা, এটা জরুরি। এটা কিসের জালসা? মাদ্রাসার উন্নতি করবে। তো টাকা ক টাকা দিলেন আপনারা এখন এই কোশ্চিন শোনার জন্য বসে আছেন? যদি টাকার কথা বলি সবাই তো উঠবেন, মাদ্রাসা জালসা আপনার নৈতিক দায়িত্ব, টাকা পয়সা দান করে যাবেন। কীভাবে দান করবেন আপনার ব্যাপার, কীভাবে দান করবেন আপনার ব্যাপার, তবে টাকা পয়সা আপনি দান করবেন, এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে। দেখি কী কোশ্চিন করেছে। মানুষ মৃত্যুর পর দাফন করার পর কবরে আজান দেওয়া জায়েজ কি না? আমি যে কোরআন হাদিস যতটুকু আমি পড়েছি আমার বিদ্যায়, আমি এই রকম কাজ পাইনি এখন পর্যন্ত। যদি কোনো ভাই কোরআন এবং হাদিস থেকে দেখাতে পারে, আল্লাহর কসম করে বলছি আমি সঙ্গে সঙ্গে মেনে নেব। তবে আমি পাইনি, আমি তো অত বড় মাপের মৌলবি না,
আমি জেনারেল একজন মানুষ, যদি কেউ পেয়ে থাকেন এলাকার বা পাশে এলাকায়, আমি জানি না এলাকায় হয় কিনা, তো কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবেন, আমিও আমল করব। ভালো জিনিসে কে না আমল করে গো, তাই না? তো আমি পাইনি। অতএব যদি আল্লাহ রসুল করে না থাকেন সেটাকে বলা হয় বিদাত। আর আল্লাহ রসুল বলছেন কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদাত গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামের রাস্তা। এটুকুই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না করে থাকে, আমার কথাকে ভুল বুঝবেন না। যদি এক শ্রেণীর আলেম আজান দিচ্ছে, এরা কোথা থেকে দলিল পেল? একটু আলোচনা করুন ভাই, আমি তো জানি না কী করে আলোচনা করবো। দলিল কোথা থেকে পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে আছে মনে হয় দলিল। এখন বাউলরাও বলছে যে কোরআনে বলছে নামাজ পড়ো না, কোরআনে বলছে নামাজ পড়ো, দলিল আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যাও না, কোরআনে আছে না নাই, আছে না নাই, ওয়ালা তাকরাবুস সালাহ, খবরদার তোমরা নামাজের ধারে কাছে যাও না। ভাই এখনো পুলিশটা পড়েনি, পরে আর একটা শব্দ আছে কি অন্তম সুকরা, যদি নেশা করে থাকো, যদি নেশা করে থাকো তবে নামাজের ধারে কাছে যেও না। ও বলছে যে আমাদের নামাজ লাগে না, ঢোল পিটালি জান্নাত। আল্লাহু আকবার। জুম্মার খুতবা আরবি ভাষা না বাংলা ভাষায় দেওয়া উচিত? যদি সব লোক সৌদি আরবের হয় তাহলে আরবিতে দিন। জুম্মার খুতবা মানে সাপ্তাহিক বক্তৃতা, বক্তৃতা মানে আপনার মাতৃভাষায় দিবেন, আরবি বলবেন বাংলা অনুবাদ করবেন, আপনি পরিবর্তন হবেন। এই জন্য তো আমাদের মসজিদগুলাই 90 জন লোক ঘুমায়, যে মৌলবি সাহেব বুঝে না, আমিও বুঝিনি, পড়ো গো ঘুমাচ্ছে না, গো ডাকে, গো না, গো ডাকে, ডাকে না অনেক মসজিদে, মিথ্যা বলছি নাকি আমি? আবার ওই অজু না করে আবার নামাজ পড়ে চলে যায়, ঘুম যদি আসে অজু থাকে কত বড় পাপ করে। একটা দিন নামাজ পড়তে এসেছে এক ঘন্টা সহ্য হয় না, 3 ঘন্টা এভাবে দাঁড়িয়ে আছে, একবারে 3 ঘন্টা চিরঞ্জিতের সিনেমা দেখছে, কোনো সমস্যা নাই, মুখে একবারে মাথায় টুপি দিয়ে আছেন, এরকম লোক চায়ের দোকানে এখনই যান, হয়তো এখন এখন তো অনেক রাত্রি, মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি দিয়ে টিভি সিরিয়াল দেখে, মাথায় টুপি দিয়ে আপনার ওই সিনেমা দেখে নাই, বহু লোককে দেখি মনে যে মাথায় টুপি দেওয়া তখন ওয়াজিব। আবার ওই লোকে ঈশার নামাজ আদান হলো আবার চলে যায়, যায় না তো, এরা মুসলমান গো। আল্লাহ আকবার, পরিবর্তন হতে আবার বুড়ো হয়ে গেছে। তারপরে পুজোর প্রসাদ এবং বড়দিনের কেক খাওয়া যাবে কি জিনা হারাম। সূরা মায়দা 6:5, 95 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবুল আজলাম রিসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এটা আমাদের জন্য হারাম এবং নাজায়েজ, দুঃখিত খাওয়া যাবে না। একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অমুসলিমদের আমরা কিভাবে সম্প্রীতি দেখাবো? অমুসলিম ভাই যদি মারা যায় তো আমরা রক্ত দিব, অমুসলিম ভাই যদি খেতে না পায় তাহলে আমরা খেতে দেব। আমি ইতিপূর্বে বলে এসেছি, আবারও আজকে বলছি যে আমি ভাই গরু কাটতে ভয় পাই, আমি তো মুরগি কাটতাম না, জবাই করতাম না, তা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মাঝে মধ্যে কুরবানি দিতে পারি, তো ছাগল কুরবানি দিই। ছাগল জবাই করার পরে যখন মাংস বিলি বন্টন করি, গোস্ত বিলি বন্টন করি, আমি আমার গোস্তটা প্রথম যে বাড়িতে যাই সেই লোকটার নাম হচ্ছে অরুণ কুমার হালদার, কী নাম?